রাতে আমাকে ফোন দেয়, বলে এখন আসো। কোথায় যেতে বলে? ওদের বাড়িতে। আমি তো বলি না, এখন কিভাবে যাব? তোমার হাজবেন্ড কই না, ও চলে গেছে, তুমি আসো। জিহাদ, আমরা শুরু করি, বয়সটা কত আপনার? আমার জন্ম হয়েছে 1993 সালে 5ই মার্চ। শুরু করুন আপনি, একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে মনে আছে, যা আজকে বলতে এসেছেন লাখ লাখ মানুষকে। চার ভাই বোন ছিলাম আমি, আমার বড় বোন আছে, তারপরে আমি। চার ভাই বোন? হ্যাঁ। বাবা কি করত? বাবা সেরকম কোনো কিছুই তখন করতেন না, তারপর ব্যবসা শুরু করেছিলেন, সেখানে লস করেছেন অনেক কয়বারই, তারপর এখন যা জমি জমা আছে তাই দেখাশোনা করেন। গৃহস্থই বলতে পারি আমরা। হ্যাঁ হ্যাঁ, সেরকমই। ঠিক আছে। ছোটবেলায় আমি কিন্তু স্কুলে যেতে চাইতাম না, ফুফাতো বোন আমাদের বাড়িতেই থাকতো, মানে কাজের লোক এরকম বলা যায় না আসলে, ফুফাতো বোন যেহেতু, উনি আমাকে আর আমার বোনকে স্কুলে নিয়ে যাইতেন। চর অঞ্চল তো সবাই চর অঞ্চল হিসাবেই জানে, সেখানে বন্যা যখন হয় আমাদের বাড়ির চারপাশেই কিন্তু পানি থাকে। আমি যেহেতু স্কুলে যাইতে চাইতাম না, সেক্ষেত্রে আমার বাবা মা দুইজনই সেই পানিতে আমার চুবাই আর কি, যেটা বলা যায়। আর তখন থেকে আমি আর কখনো স্কুল মিস করতাম না। এরকম ছিল যে আমার স্কুল 9টায় শুরু, আমি 8টায় যে বসে থাকতাম। আচ্ছা। সবাই বলতো তুই যা স্কুল মুসিস নাকি, মানে ঝাড়ু দিস নাকি, এরকম করে বলতো। কেন বলতো এটা? ওই যে আগে এক ঘন্টা আগে আমি সবার আগে চলে যেতাম এই কারণে। হ্যাঁ, সবার আগে চলে যেতাম। আমি সারাদিন পড়তাম না, একটু দেখলেই কিন্তু হয়ে যেত আবার। ফাইভ যখন আমি ফাইভে পড়ি তখন কিন্তু বৃত্তি দেই। আমি কিন্তু ভালো স্টুডেন্ট ছিলাম, এটা সত্যি। গ্রাম অঞ্চল, সেখানে বৃত্তি সেরকম পাওয়া হয় না। হেড স্যার ছিলেন আমার সম্পর্কে জ্যাঠা আর কি, জ্যাঠা বলছেন, উনি ভাবছেন যে আমি আসলে বৃত্তি পেতে পারি, এই জন্য সেরকম কেয়ার নিতেন। আচ্ছা। আর তখন থেকে আমি মানে মারামারি করতাম, কিন্তু মারামারি বলতে আমি আর আমার ছোট ভাই দুজনে একসাথে স্কুল যাইতাম, আর একটা আমার মামাতো ভাই ছিল, আমাদের একসাথে তিনজনে স্কুল যাইতাম। আর কেউ যদি কোনো কিছু বলতো তাহলে ওই ফুফাতো ভাইকে দিয়েই আমি শুরু করতাম আমরা মারামারি, যে কাউকে, আমাদের সবাই ভয় পাইত। তো একটা ঘটনা বলি, এরকম চাচাতো ভাইয়ের সৎ ভাই আর কি, সৎ বলতে ওই ভাইটা আমার বড় চাচিকে মা বানায়। তো একদিন আমাদের প্রাইমারি স্কুলে, তখন আমরা ফাইভে পড়ি, আসছে আমাদের সাথে দেখা করতে আসছে। আসার পরে মানে ছোটবেলায় আইসক্রিম খাওয়া তো নিষেধ ছিল, মানে জ্বর হবে, সর্দি হবে, স্কুল মিস করবে, এটার জন্য নিষেধ ছিল। তো ওই ভাইটা আসছে, আসার পরে আইসক্রিম কিনে দিছে, এখন ভাই কিনে দিছে, এখন কি করে ফেলে দিই? আর আইসক্রিমে তো লোভ সামলানো যায় না। তো আইসক্রিম আমরা খাচ্ছি, এই সময় একটা আমাদের ফ্রেন্ড সে বলতেছে স্যারকে বলে দিব। বলবি মানে? না, বলে দিবেই দিবে। কোন ক্লাসের ঘটনা এটা? এটা ফাইভের। আচ্ছা। মানে বলে দিবেই এরকম, আমরা অনেক নিষেধ করার পরেও বলে দিবে। তো ধরে দুইজনে মারছি, মারার পরে স্যারকে বিচার দিছে, স্যার আসছে, আসার আগেই ওর নানিকে আবার কে যেন ডেকে নিয়ে আসছে। তো আসার পরে স্যার, তো হেড স্যার আমার আপন জন যেহেতু মোটামুটি, সেক্ষেত্রে অনেক মারছিল। তারপর থেকে আইসক্রিম কিন্তু আর খাই না। ওই মারের পর থেকে আইসক্রিম খাওয়া বন্ধ করে দিয়েছে? ওই মায়ের খাওয়া থেকে আইসক্রিম খাওয়া বন্ধ করে দিয়েছি। তারপরে আস্তে আস্তে যখন আমি হাই স্কুলে যাই, হাই স্কুলেতেও মোটামুটি ভালো স্টুডেন্ট ছিলাম, ফাইভে কিন্তু বৃত্তি পাওয়া হয়নি। তারপর হাই স্কুলে যে বৃত্তি পরীক্ষা দিছি সেখানেও পাইনি, যেহেতু চর এলাকায় ওইরকম কোন স্কুল নাই ভালো কিছু করবে। আচ্ছা। তবে আমার একটা ফ্রেন্ড ছিল অনেক ভালো, ফাইভে একসাথে একই বিএনসিতে পরীক্ষা দিছিলাম, সে ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছে, অন্য স্কুল থেকে অবশ্য। একসাথে হাই স্কুলে যখন ভর্তি হই সেখান থেকেও এইটে বৃত্তি পাইছে, যদিও ট্যালেন্ট পুলে না। আপনার রেজাল্ট কি দাঁড়ালো? আমিও পাই নাই। আপনি ফাইভও পাননি, এইটেও পাননি? না, এইটেও পাইনি। নাইনে যখন আমি ভর্তি হই, রেজিস্ট্রেশন করি, আমার একটা বান্ধবী ছিল, নাম শারমিন আক্তার সিং, এটা ক্লাস নাইনে পড়ার সময়। হ্যাঁ, পড়ার সময় একদিন কেন যেন আমাদের বাড়িতে গেছিল একদিন। আমার বাড়িতে কিন্তু কোন ফ্রেন্ডরা যায় না আমার, মানে আপনাদের বাড়িতে? হ্যাঁ, কেন যায় না সেটা আমি বলতে পারি না। আমাকে ডাকতে গেলে রাস্তা থেকে কাউকে পাঠায় দেয়, ছোট বাচ্চা হোক, যেটা যাকেই হোক না কেন, পাঠায় দেয় যে ওকে ডেকে নিয়ে আয়। এখনো কিন্তু যায় না, এখন তো বড় হয়ে গেছি, এখন ঢাকা থেকে গেলেও যে যাব, তারপরেও আমাকে ফোন দেয়, ফোনে না পেলে কাউকে পাঠায় দেয়। ওকে। তো আমাদের ফ্রেন্ড নিয়ে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, যদিও আমাদের বাড়ির উপর দিয়েই যাচ্ছিল। তো ডাক দিলাম, ডাক দেওয়ার পরে আসছে, আসার পরে আর সামান্য নাস্তা রাস্তা করার পরে আরেকটা ফ্রেন্ডের বাড়িতে গেছে। তারপর সেদিনও কিছু বুঝি নাই, তবে একটু একটু মনে মনে ভাবছিলাম যে মেয়েটা তো ভালোই লাগে। হুট করে কেন যেন একদিন ওকে দেখে আমার হার্টের মধ্যে মানে রক্তক্ষরণ হবে, রক্তক্ষরণ হয় মানে এটাকে হার্ট খুব জোরে পাম্প করা শুরু করলো, এটাকে আমরা বলি বুকধুক বুকধুক বুক করা, মানে খুব স্পিডে হয় আর কি, ঠাস ঠাস করে শব্দ হয়। হ্যাঁ হ্যাঁ। এমনকি তখন আমি বুকটা ধরে বসে পড়েছিলাম। আপনি এখন দেখতে যেরকম মানে শুকনা পাতলা স্লিম আমি বলবো, এরকমই ছিলেন ছোটবেলাতে? না, এর চেয়ে আর একটু ভালো ছিলাম, এখনকার চেয়ে 10-12 কেজি ওজন বেশি ছিল। সেদিন আমরা সাইকেল, আমার সাইকেল ছিল, হাই স্কুলে আসতাম, বেশি দূরে ছিল না যদিও, তারপরে হাই স্কুলে আসতাম আমি সাইকেল দিয়ে।
আমরা প্রাইভেট পড়তাম স্কুল থেকে প্রায় 7 কিলো দূরে। তো আরেকটা ফ্রেন্ডের সাইকেল ছিল না, ও আমার সাইকেলে যাইত, ও চালাই নিয়ে যাইত বেশিরভাগ সময়। মেয়েটার নাম কি ছিল? শারমিন একটা শিমু। শিমু, ওকে। হ্যাঁ, তারপর ওকে বলতে সাহস পাচ্ছিলাম না যে ওকে আমার ভালো লাগতেছে। আপনার এলাকাতেই থাকতো? হ্যাঁ, একই ইউনিয়ন, গ্রামটা ভাগ, গ্রামটা আলাদা ছিল। তোর সঙ্গে দেখা হতো কিভাবে? আসলে একই ক্লাসে পড়তাম। একই ক্লাসে? হ্যাঁ, একই ক্লাসে পড়তাম। এই সময়কার ফিলিংস গুলো আসলেই দুর্দান্ত। কি যে ভালো লাগে যারা জীবনে এই সময়টা পার করে এসেছেন এবং মনে আছে, পরে গিয়ে বিষয়টা খুব হাস্যকর হয়ে গেলেও কিন্তু এই সময়টা খুবই সিরিয়াস। এবং এই সময়টাতে আসলে ছেলেমেয়েরা যখন এই ধরনের ফিলিংস এর মধ্য দিয়ে যায়, তারা কাউকে শেয়ার করতে পারে না, খুব ক্লোজ ফ্রেন্ড ছাড়া। এবং বাবা মা যখন এই বিষয়গুলো জানে, খুব বেশি পরিমাণে ওদের প্রতি রুড আচরণ করে, যেটা করা উচিত না, কারণ এই ফিলিংসটা একটা সময় গিয়ে থাকে না। সুতরাং এটাকে হ্যান্ডেল করতে হবে খুব সফটলি। আমি আমার এক বন্ধুকে জানি, ক্লাস 9 বন্ধু, আমি পড়াশোনা করেছি ক্যানবোর্ড স্কুলে বগুড়াতে। ওই সময় খুব ভালো একজন বন্ধু ছিল সে আমার, খুব অল্প সময়ের। আমার ওই ক্যানবোর্ড স্কুলের প্রথম যে বন্ধুটা, হঠাৎ করে একদিন শুনলাম যে সে আর নাই, সে মারা গিয়েছে। এবং এটা আমি শুনেছি, আমি ঠিক নিশ্চিত না যে সে কোন একটা মেয়েকে ভালোবেসে সুইসাইড করেছিল। তো আমি এখন বুঝি যে ক্লাস 9 রেস্ট আসলে ওই সময়ের অ্যাডলেসেন্স পিরিয়ডের সময়, ফিলিংসটাও খুব নতুন থাকে তো, আর তীব্র আকারে থাকে। তো এটা নিয়ে আসলে বাবা মার বা অভিভাবক যারা আছেন তাদের এতটা বেশি সিরিয়াস না হয়ে একটু খুব সফটলি ডিল করা উচিত। এবং আরেকটা গল্প আমি বলেছিলাম আপনাদেরকে, আমার একেবারে মানে আরজে ক্যারিয়ার লাইফের একটা খুব ইন্টারেস্টিং গল্প, সেটা আমি বহুবার বলেছি, আজকে আরেকবার বলবো। হঠাৎ করে একদিন একটা খুব ছোট একটা ফ্যান, আমি বলবো ছোট একটা বয়সে ছোট এরকম একজন ফ্যান, একটা মেয়ে আমাকে ফোন দিল এবং সে খুব লাভ করে আমাকে। মানে আমি তো প্রথম দিকে, তখন একেবারে ক্যারিয়ারের প্রথম দিকে, আমি খুব এনজয় করছিলাম বিষয়টা। তো 3-4 দিন তার সঙ্গে কথা হওয়ার পরে একদিন হঠাৎ করে বলল, আমার মা তোমার সাথে কথা বলবে। আমি বলছি ঠিক আছে দাও। তোর মাও আমার সাথে কথা বলল, ওর বাবা থাকতো সাউথ আফ্রিকাতে, এবং ওর মা আমার সঙ্গে কথা বলে এত চমৎকার ভদ্র মহিলাকে আমার লাগলো, যে উনি এত সুন্দর করে বললেন যে আমার মেয়েটাকে আমি খুব ভালোবাসি এবং আমার একটাই মাত্র মেয়ে, ওই আমার সম্পদ। সো ওর সঙ্গে কোনোভাবেই, সরি আমি আপনার সময় নিয়ে নিচ্ছি, আমি একটু বলি কারণ বিষয়টা খুব সেন্সিটিভ, ওর বন্ধুর মতো, তুমি কিছু মনে করো না, আমি তোমাকে নিজের ছেলের মতো করেই বলছি, ওকে একটু সময় দাও, আর ওর SSC পরীক্ষা, আমি একটা সময় ওকে বুঝিয়ে বিষয়টা থেকে বের করে নিয়ে আসবো, ওর ঠিক হয়ে যাবে, ওকে হয়ে যাবে। তো আমি বললাম ঠিক আছে, যখন ও ফোন দেয় আমি 1-2 মিনিট ওর সঙ্গে কথা বলে রেখে দিব। জাস্ট এই 2 দিন করার পরে সে আর আমাকে ফোন দেয়নি, এবং আফটার লং টাইম 3-4 মান্থ পরে তার মা আমাকে ফোন দিল এবং মেয়েটা আমাকে ফোন দিল যে সে গোল্ডেন A+ পেয়েছে SSC-তে। এবং তার মা আমাকে থ্যাঙ্কস দিচ্ছিল যে তুমি যদি ওই সময়টাতে ওই সাপোর্টটা না দিতে, আমি কোনোভাবেই তাকে কন্ট্রোল করতে পারতাম না। তো আমার কাছে, আমি আসলে বিষয়টা নিয়ে আমার কাছে একটা বিশাল লেসন হলো, তখন আমি মাস্টার্স পরীক্ষা দিয়ে দিয়েছি, আমার কাছে লেসনটা হলো এরকম, ওর মা ওর সাথে কতটা ফ্রেন্ডলি, যে কারণে সে আমাকে রিকোয়েস্ট করেছে যে ওকে তুমি 2 মিনিট অন্যভাবে সময় দাও। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমাদের সোসাইটিতে এরকম মায়ের সংখ্যা খুবই কম, এগুলোর রেজাল্ট খুব ভালো আলটিমেটলি। যাই হোক, আপনার এই টিনেজ লাভ শুনে আমার হয়তো মনে পড়ে গেল বিষয়গুলো। জি, সুমির কথা শুনছিলাম আমরা, সুমি না শিমু, শিমুর কথা। হ্যাঁ, তারপর আমরা তো প্রতিদিন প্রাইভেটে যাইতাম সাইকেলে। তো আমি ওই ফ্রেন্ডটাকে শাহাদত নাম, কোন ক্রমেই বলতে পারতেছিলাম না যে আমি শিমুকে ভালো লাগে আমার। শাহাদতকে কেন বলবেন? মানে আমার ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, খুব ক্লোজ ফ্রেন্ড, ওকে শেয়ার করতে চান। শেয়ার করতে চাচ্ছিলাম কি, যখন স্কুলে তো সবসময় আমি প্রত্যেকটা দিন আসি, তো খারাপ লাগে, সামনে সামনে যেতেও পারি না, লজ্জা লাগে, আবার অনেক দূর থেকে দেখলেও বুকে হাত দিতে হয়, ব্যথা হয়, এরকম মনে হয়। তাছাড়া মানে আপনার দেখা হলেই বুকে হাত দিয়ে বসে পড়তে হয়, এরকম অবস্থা, বুঝুন অবস্থা। হ্যাঁ, তারপর একদিন ওকে সাহস করে বললাম যে আমি একটা কথা বলবো, তুই কাউকে বলতে পারবি না। কি কথা বল? আগে প্রমিস করাইলাম, এরকম করে প্রমিস করাইলাম, মানে বই হাতে নিয়ে, যে এইভাবে বই হাতে নিয়ে বল যে কাউকে বলবি না। হ্যাঁ, সে ঠিক আছে, বলবে না, প্রমিস করলো। তারপরে বললাম শিমুকে আমার ভালো লাগে, কি করব বল। হ্যাঁ, ও হেসে উড়ে দিচ্ছিল, বললাম না সত্যি সত্যি ভালো লাগে, এটা কোনো ব্যাপার হইলো, বলবো, রাজি হবে? রাজি হবে না কেন, অবশ্যই হবে, ও বলতেছে, মানে পাওয়ারফুল অ্যান্সার। তারপরে বললাম কিভাবে বলবি? সেটা তোর দেখতে হবে না, আমি বলে দিব। আচ্ছা ঠিক আছে। তারপরে ও তারপরের দিন, সেদিন তো আমরা বিকাল করে আমরা প্রাইভেটে যাইতাম, প্রাইভেট থেকে আমরা একটা ক্যাম্প ছিল, সোনাহাট ক্যাম্প নাম, ক্যাম্পে গিয়ে ভলিবল খেলতাম। শাহাদত শিমুকে ডেকে নিয়ে সরাসরি বলছে তোকে জিহাদ পছন্দ করে। ওকে, এই সময়টাতে ক্লোজ ফ্রেন্ডরাই আসলে হেল্প করে। ওকে, তারপর সরাসরি বলছে, যখন তখন ও কিছু বলে নাই, শুধু বলছে যে ওকেই বলতে বলিস। ওকে, আচ্ছা, স্মার্ট মেয়ে। কিন্তু আমাকে যখন এসে বলছে যে তোকেই বলতে বলছে, আমি তো বলতে পারবো না, মুখে সিমেন্টের বস্তা বেঁধে একেবারে ব্যান্ডেজ হ্যান্ডেজ করে 4-5 জন গার্ড নিয়ে সাথে 2টা ডাক্তার নিয়ে তারপর আপনি যেতে হবে, আপনার সিচুয়েশন হচ্ছে এরকম। হ্যাঁ, আমি বলে দিছি আমি বলতে পারবো না, তুই ক্লিয়ার কর। আর তারপরে আবার বলছে যে ও বলতে পারবে না, ও ভয় পায় তোরে।
কয় ভয়ের কিছু নাই, সরাসরি বললেই হবে। তারপর আমি বলি না, কিন্তু আমি যে পড়াটা যখন পড়ি না কেন, আমি তো স্বাভাবিকভাবে পড়ি না, কিন্তু যতটুকু পড়ছি সেখানে সেই পাতাতেই আমি ওর নাম লিখে রাখতাম, মানে এই বইয়ের পাতায়। হ্যাঁ, বইয়ের পাতায়। ভেরি ইন্টারেস্টিং, সিমিলারিটি আছে এবং এটা হয় প্রত্যেকের জীবনে। আমার লাইফের প্রথম যার প্রতি এই ফিলটা ছিল। আপনি আজকে আমাকে অনেক বেশি নস্টালজিক করে দিচ্ছেন ভাই, নিজের কথা ভেবে বলা উচিত না রেডিওতে। একদিন ক্লাসের টিচার আমাকে ডেকে বলল যে এই লাভ সাইনের মধ্যে এই যে মেয়েটার নাম লিখেছ, এই মেয়েটা কে? থ্যাংকস টু আল্লাহ এটা হিস্ট্রি ক্লাসের টিচারের চোখে পড়েছিল, আমি স্যারের নাম ভুলে গেছি। উনি অনেক ভালোবাসতেন আমাকে, কিছুই বলেননি, খুব নরম স্বভাবের মানুষ। অন্য কোনো টিচারের কপালে পড়লে সেদিন যে কি হতো। যাই হোক, বলুন তারপর কি হলো? তারপর তো বলতে পারতেছিলাম না, আমি অনেকদিন চলে গেছে, প্রায় দেড় মাসের মতো, তাও বলতে পারতেছিলাম না। আচ্ছা, তারপরে আবারও বলছে ওই ফ্রেন্ডটা যে কি করবি, কিছু তো বললি না, কোনো কিছু না, কয় আমারও ভালো লাগে এভাবে বলছে, কিন্তু ওকে বলতে হবে, কিভাবে বলবে সেটা বলে নেই। মানে শিমু বলতেছে যে আপনাকে, মানে ওরও ভালো লাগে কিন্তু আপনাকে মুখে বলতে হবে, মুখে বলতে হবে। ওকে, তো সেদিন আমার বলল যে যেহেতু হয়ে গেছে ওর একটা গিফট করা উচিত, গিফট। হ্যাঁ, ওকে। সেদিন আমরা আগের মতো করে সাইকেলে যাচ্ছিলাম সোনাহাটে, গেলাম যে ওখানে সেরকম ভালো কিছু পাই নাই, পাই নাই বলতে আবার টাকারও সমস্যা ছিল, কারণ ট্রেনে পড়ি সেরকম তো। তো আগে তো বেশিরভাগ নিয়ম ছিল যে ডায়রি আর কলম দেওয়া। ওকে, আমাকে ওই ফ্রেন্ডটা বললো একটা ডায়রি আর একটা কলম দে। জি, আমি বললাম যে ডায়রি কিরকম হয় না, সবাই তো দেয়, তুইও দিবি, সমস্যা কি। ওকে, তবে তারপর একটা ডায়রি কিনলাম কিন্তু 35 টাকা দিয়ে, আর কলম কিনলাম 20 টাকা দিয়ে। তারপর দিন আমি তো দিতেই পারবো না, আর বইয়ের মধ্যে করে নিয়ে আসছি, নিয়ে এসে সাদতিককে দিছি, আমার ফ্রেন্ডটাকে, ক্লোজ ফ্রেন্ড, ও দিছে। তারপর বলছে যা দিছ সে ঠিক আছে, কিন্তু একটা ফুল দিতে বলবি। ওকে, এখন ফুল কোথায় পাই, গ্রাম অঞ্চল ফুলের দোকান পাওয়া যায় না, ফুল সংগ্রহ করার জন্য মানুষের বাড়ি বাড়ি গিয়ে চুরি করতাম যেখানে ফুল আছে। জি, কিন্তু প্রত্যেকটা দিন ফুল আনতাম কিন্তু কখনো দিতে পারতাম না। ওকে, কখনোই দিতে পারতাম না। একদিন পরীক্ষা, সম্ভবত সেদিন ইংরেজি পরীক্ষা ছিল, সেদিন আমার সাথে বাজি করলো যে তুই যদি ওকে আজকে একটা গোলাপ দিতে পারিস তাহলে তোকে 500 টাকা দিব। সবাই বসে আছে, কয় আমরা কেউ দেখবো না, মানে বসে আছি কিন্তু রুমের মধ্যে, পাশে যে জানলাটা আছে ওই জানলাটা গ্রিল ছিল না, ফাঁকা, ওখানে বসেও থাকতাম আমরা, ওই দিক দিয়েই দিব, পিছন দিয়ে, স্কুলে পিছন দিয়ে কমন রুমে যাই, এইভাবে দিবে, ওরা সবাই চুপ থাকবে, কেউ দেখবে না, না দেখার ভান করে থাকবে। জি, এরকম। তারপরে ও আসতেছে, আমি সরাসরি বলছি আই লাভ ইউ, পরে ফুলটা দিছি, ও দৌড় দিয়ে চলে গেছে। ওকে, একটা বান্ধবী ছিল ঝুমু নাম, সে হাসতে হাসতে চলে গেছে। মানে বলার পরে আপনার অবস্থা কি দাঁড়ালো, লাভ ইউ বলার পরে? ও দৌড়, আমি আর থাকতে পারি নাই। তারপর ওখানে মানে কি বলবো, এমনিতে ভয়, আর একটা হলো লজ্জা, নিল না ফুলটা, নিল না, তাতে হইল না। ওকে, তারপর? তারপর এইভাবে চলে আরো 2 মাসের মতো। ক্লাস 9 এর স্টুডেন্ট তখন? হ্যাঁ। ওকে, সোনাহাটে তো প্রাইভেট পড়ি আমরা। তো একদিন বললাম যে আমার শাহাদত ফ্রেন্ডকে, যে ওকে বল যে আমরা নিয়ে যাব আমাদের সাথে প্রাইভেট পড়, যাতে আমার একটু সুবিধা হয়। জি, ও রাজি হইল। আর একটা ফ্রেন্ড, ওই ঝুমুর নাম একটু আগে বললাম, ওই ঝুমু সহ রাজি হইলে দুইজনকে নিয়ে যেতে হবে। আচ্ছা, আর কয়েকজন ফ্রেন্ড সহ আমরা প্রত্যেকটা নিয়ে যাই। শিমু কিন্তু আমার সাইকেলের পিছনেই উঠতো তখন, কিন্তু শাহাদত আর শাহাদত আর নতুন সাইকেল কিনলো, কেনার পরে ও আরেকজনকে নিয়ে যেত, আর ফ্রেন্ড আছে তাদেরকে নিয়ে যেত। শিমু মানে শিমুকে আমার সাইকেলের পিছনে প্রত্যেকটা দিন বসাইতো যাতে আমি বলতে পারি। আচ্ছা, তারপর বলতে পারি নাই। শিমু প্রতিদিন আপনার সাইকেলের পিছনে বসে থাকতো, আপনি সাইকেল চালিয়ে চলে যেতেন স্কুলে, কিন্তু আপনি কিছু বলতে পারতেন না? কিছু বলতে পারতাম, দুজনের মধ্যে কোনো কথাই হতো না, না কোনো কথা হতো না, চুপ করে থাকতাম। ওকে, তারপর একদিন হুট করে বললাম যে তুমি আমাকে ভালোবাসো, মানে সাইকেলের পিছনে আছে। শুধু উত্তর দিছে যে বোঝা যায় না, ও বলেছি বোঝা যায় না, মানে প্রশ্ন করেছে একটা। হ্যাঁ। ওকে ওকে, ভেরি ইন্টারেস্টিং। না আমি তো বুঝতে পারি না, কারণ না বুঝলে নাই, সবকিছু মুখে বলতে হয় না, বুঝে নিতে হয় কিছু। চলে গেছে সেদিন, আমি কিন্তু ওদের বাড়িতে যাইতাম মাঝে মাঝে, ওদের বাড়িতে যাইতাম মানে দেখার জন্য। ওদের পাশে একটা নদী আছে, মানে মাঝখান দিয়ে, অর্ধেক ইন্ডিয়ার অর্ধেক বাংলাদেশের, ওখানে যেয়ে বসে থাকতাম ফ্রেন্ডদের সাথে নিয়ে বসে থাকতাম। তো মানে যাওয়ার উদ্দেশ্য একটাই হলো ওর সাথে দেখা করা, একটু যদি দেখা হয় না। হ্যাঁ। আচ্ছা, বাই সামান্ধে যেতাম আর জোরে জোরে কথা বলে যেতাম যাতে শুনে, আর নদীর পারে সে আসে। তো আসতো? হ্যাঁ, অবশ্যই আসতো। বাহ, আসতো, কিন্তু আমি তো কথা বলতে পারতাম না, আমার সাথে যে ছিল ফ্রেন্ডরা তাদের সাথে কথা হইতো, কিন্তু আমার সাথে কখনো কথা হয়নি। এভাবে প্রায় 8 মাস চলে। 8 মাস? হ্যাঁ, পুরো 8 মাস। 8 মাস নিশ্চয়ই সারাটা খুন ও মাথার মধ্যে ঘুরতো। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, মাস পরে সেদিন ও প্রাইভেটে যায় নাই, আমরা যখন প্রাইভেট থেকে আসতেছিলাম
কুট করে এক ফ্রেন্ড সামনে পড়ে যায় সাইকেল থেকে, আমরা আরো তিনটা সাইকেল আর উপরে চলে যায়, চারটা সাইকেল এক জায়গায় এক্সিডেন্ট করা, যাই হোক আমার কিছু হাত কেটে যায় আর কি, আর একটা ফ্রেন্ড ওই সাধুতেরও কেটে যায়। কেটে যাওয়ার পরে ওই রক্ত দিয়ে আমি আর একটা লিখি, ওই রক্ত দিয়ে কিন্তু ও মানে ওই মানে যে ইয়েটা হয় আপনি চান্সে এই ব্লাডটা দিয়ে আপনি লিখেন, আচ্ছা মানে ব্লাড যেহেতু বের হয়েছে একটা সদ ব্যবহার করি আর কি। হ্যাঁ হ্যাঁ লিখছি কিন্তু পুরাটা লেখা যায় নাই, মানে একবারে তো সেরকম কাটে নাই, চামড়াটা উঠে গেছে, যেমন বাড়িতে আসি বাড়িতে আসা পুরো ইয়েটা আই লাভ ইউ লিখবো যেহেতু ইউটা হয় নাই, এখন কি দিয়ে লিখবো, এখন নিজের হাত তো আর কাটা যায় না। তারপর আমি একটা ছোট মুরগির বাচ্চা ধরি, মুরগির বাচ্চাটা কাটি, কাটার পরে ওই রক্ত দিয়ে আরো বেশি করে লিখি, দেখার পরে ও ভাবছে সত্যি সত্যি কাটছে, দেখবে তো যে আমি কোথায় কাটছি না কাটছি, সেখানে হাত কিন্তু আমি ব্যান্ডেজ করে নিয়ে গেছিলাম যাতে না বুঝতে পারে। তারপর বলতেছে যে সামনাসামনি এসে বলতেছে মানে ওটা লিখে যেহেতু দিছি সাদতকেই দিছি, সেক্ষেত্রে ওর কাছে দিছে, ও তো মানে অবাক হয়ে গেছে কি হাত কেটে লিখলো, এটা কিরকম হয়ে যায়, ও দেখতে আসছে আমাকে হাত কাটছো কেন, আমি তো সরাসরি বললাম ভালোবাসো না, তাই কে বলছে ভালোবাসি না, বুঝতে পারো না আমি ভালোবাসি কিনা, ও বলছে হ্যাঁ শিমু হ্যাঁ। তারপর বলি না তো বুঝতে পারি না, বোঝাইলে তো বুঝবো, তাই ও আমাকে সেদিনই প্রথম জড়াই ধরছিল হ্যাঁ স্কুলে, স্কুলে তাও হ্যাঁ সবার সামনে ফ্রেন্ডদের সামনে, ফ্রেন্ড আমরা যারা ফ্রেন্ড আছি ওকে, তারপর এতগুলো ফ্রেন্ড এগুলো তো স্কুলে হলে রোটে যায় একদম স্যারের কান পর্যন্ত চলে যায়, না আমরা যারা ফ্রেন্ড ছিলাম আলাদা ক্লাস সবকিছু আলাদা হয়ে যেত তো করতো না, যখন এটা হয়েছে রোটে যাই বললেন হ্যাঁ রোটে গেছে, আমি তো ওই যে বইয়ের মধ্যে লিখতাম নাম লিখতাম, আমার একটা স্যার ছিল অঙ্ক নিত মানে গণিত, আমি বুঝতে পারছি যে স্যার বুঝছে ব্যাপারটা ক্লিয়ার না, একদম ক্লিয়ার না, সেজন্য আমি যখন আমাদের ক্লাস পরীক্ষা নিত তখন কিন্তু টেনে পড়ি, যখন ক্লাস পরীক্ষা নিত তখন সবারই বই জমা নিত, বই খাতা যত কিছু আছে সবকিছু জমা নিত, আমি মানে স্যারকে দেখা না যেন না দেখে সেজন্য আমি সবার নিচে বইটা রাখতাম, আচ্ছা সবার শেষে বইটা জমা দিতাম, কিন্তু স্যার নিচ থেকে বের করে আমার বইটা দেখত, অনেকবার ভয় পাইছি কিন্তু কখনো কিছু বলার নাই স্যার, আচ্ছা আস্তে আস্তে সব স্যারই সেরকম না জানলেও মানে সেরকম মানে মজার স্যার যেগুলো সব সময় মিশে সেরকম ভাবে মিশে সেই স্যারগুলো জেনে ফেলে, জেনে কিছু বলে না, এভাবে কিন্তু চলছে আমাদের মানে রিলেশনটা, যদিও সেরকম কোনো কথা না, ফোন কিন্তু নাই। তারপর আমি যখন টেনের নয় মাসের কাছাকাছি তখন আমি বুড়ুঙ্গামারী উপজেলাতে চলে আসলাম প্রাইভেট পড়বো স্যারদের, উপজেলা থেকে আপনি থাকলেন নাকি এমনিতেই পড়ার জন্য যেতেন, মানে উপজেলাতে থাকলাম আমি আমার খালার বাড়িতে, খালার বাড়িতে মানে তখন আপনার সঙ্গে শিমুর একটা দূরত্ব তৈরি হলো, হ্যাঁ একটু দূরত্ব তৈরি হলো। ওকে ফার্স্ট লাভ ফার্স্ট ফিলিংস অ্যাডলেসেন্স প্রিয়ড বয়সন্তীকাল বলি আমরা বাংলায় এই সময়টাকে, আমরা আপনি উপজেলাতে চলে গেলেন, উপজেলাতে যখন চলে যাই খালার বাসা থেকে আমি প্রাইভেট পড়ি জি, কিন্তু আমি ওখানে থাকতে পারতেছিলাম না কারণ শিমুকে তো দেখতে পাচ্ছিলাম না, মনুতলা হয়ে থাকতো, হ্যাঁ উতলা হয়ে থাকতো সবসময় মানে দেখতেই হবে এরকম একটা ব্যাপার, কিন্তু তখন তো ফোন ছিল না, আমি একদিন আমার খালুর কাছ থেকে একটা সিম নেই তো আমি আমার ফ্রেন্ডকে ফোন দেই, প্রথম দিন চাই শিমুকে চাই, দিলেও কথা বলতে পারে না সবাই ছিল এই জন্য, তারপরের দিন আবার আমি ওকে ফোন দেই, এক মিনিট ৪৫ সেকেন্ডের মতো কথা হয়, মানে লাস্ট কথা ছিল যে তুমি আসো আপনার সঙ্গে দেখা করতে, হ্যাঁ বেশি দূর ছিল না যেহেতু বিকালে চলে আসে, আমি ওর বাড়িতে যাই, এখন যাবো কিভাবে সেটা তো একটা লাগবে কিছু উচিত যাওয়ার জন্য, প্রথমেই আমি একটা নোট কালেক্ট করি, সেই নোটটা নিয়েই আমি যাই, ওর আম্মু যখন বাইরে আসে তখন বলি যে নোট আনছি দেখা করবো এটা সেটা, বলে ধরে যাই যে কথা বলি, তখন আমি যখন ওদের বাড়িতে যাই তখন বাজে প্রায় ৬টা সন্ধ্যা ৬টা, হ্যাঁ আর আমি আসি ওদের বাড়ি থেকে ৯টায়, মানে উপজেলাতে যাওয়া হয় নাই বাড়িতে গেলাম, সেই রাতটাও সেরকম ভালো কাটে না, আসলে প্রথম প্রেম তো উতলা হয়েই থাকে সবসময়, বিদায়ের দিন বিদায় দেয় তো এসএসসিতে বিদায় দেয়, আমি আমার চাচাতো বোনের বাসায় উঠি, ওখান থেকে আমি পরীক্ষা দিব এটা সিদ্ধান্ত হয়, এখন শিমু কোথায় থাকবে সেটা কিন্তু আমি জানি না, সেন্টারে গিয়েই দেখা, তারপর কখন বের হয়ে যায় বুঝি না, তারপর দ্বিতীয় পরীক্ষা ওইভাবে যায়, ইংরেজি পরীক্ষার আগে আর ভাল লাগতেছিল না, দেখা করতেই হবে, উপজেলাতে আমি কয়েকজন ফ্রেন্ড নিয়ে পুরো উপজেলায় প্রত্যেকটা বাড়িতে গেছি খোঁজার জন্য, হ্যাঁ ওকে পাচ্ছিলেন না কেন হঠাৎ করে, মানে যেহেতু ফোন নাই ও কোন বাড়িতে থাকে, মানে উপজেলাতে ও কোথাও গিয়ে থেকে পরীক্ষাটা দিবে সেটা খুঁজে পাচ্ছিলেন না, ওরে বাবা, আচ্ছা তারপর প্রত্যেকটা বাড়ি আমি খুঁজি, ওকে আমাদের সাথে একটা সিনিয়র আফু
একটা সাবজেক্টকে ফেল করছিল, ওনার সাথে হুট করে একটা বাড়িতে দেখা হয়। ওনাকে বললাম যে আপু এর তার শিমু কোথায় থাকে, ও বলছে আমি তো জানি না, কিন্তু আমি একটু আগে বলছিলাম ঝুমুর কথা বলছিলাম, ঝুমু একটা বাড়িতে থাকে, ঠিকানা দিল ওই বাড়িতে। ঝুমু যেহেতু মানে ওখানে থাকে, আমি জানতাম ঝুমু জানবে শিমু কোথায় থাকে। সেজন্য ঝুমুর কাছে যাই, একটা লোকেশন দেয়, দেওয়ার পরে আমি ওখান থেকে চলে আসি। এসে আমি ওর জন্য 300টা ক্যান্ডি নেই, যাই ওই বাসাতে। ক্যান্ডি নেওয়ার কারণ হলো ও ওই ক্যান্ডিটা পছন্দ করতো আগে থেকে। ওকে ওকে। যাওয়ার পরে হ্যাঁ দেখা হয়, দেখার কথা হয়, তখন থেকে মানে ভালো চলতে শুরু করলো ওই দেখা হওয়ার পর থেকে। আচ্ছা। রেজাল্টে ও কিন্তু ফেল করছিল জীববিজ্ঞানে। ওহো, আপনি পাশ করলেন? হ্যাঁ। ওর সাথে মানে সন্ধ্যায় যেহেতু রেজাল্টটা পাইলাম, ওর সাথে দেখা করা উচিত, মানে অনেক যেতে ইচ্ছা করছে কিন্তু যেতে পারেনি, তখন প্রায় 10টা বাজে, অত রাতে যাওয়া উচিত না। তারপরের দিন আমরা গেলাম, যার পরে আমাদের দেখে তো কান্নাকাটি শুরু করলো শিমু। তারপর সবকিছু ক্লিয়ার, তারপর আমি ফোন কিনি, ফোন কেনার পরে ও বাড়ির ফোন থেকে ফোন দেয়, দেওয়ার পরে এভাবে চলতেছে। তারপর আমি ওখান থেকে রংপুরে চলে আসি, ল্যাব মেডিসিনে ডিপ্লোমা করার জন্য আসি, ওখানে ভর্তি হই। ও যেদিন আসি আমি একবারে সবকিছু নিয়েই আসি যে আমার থাকতে হবে রংপুরে, ও সেরকম কান্নাকাটি করছিল, রাস্তায় দেখা হয়েছিল। তারপর আসার পরে যে বাড়িতে উঠি, একটা সিনিয়র ভাইয়ের ইয়াতেই উঠি, মালিককে আমরা মামা বলতাম। আচ্ছা। তখন কিন্তু আমি থাকতে পারতেছিলাম না, সারাদিন ছাদে বসে দাঁড়ায় থাকতাম, রোদ যেত আমার উপর দিয়ে, আসলে মন বসত না, মানে একদিকে শিমু আরেকদিকে মানে হঠাৎ করে অন্য কোথায় যাওয়া, দুটাতেই ভালো লাগতেছিল না। 3 দিনের দিন আমি আবার বাড়ি আসি। আচ্ছা। ক্লাস কিন্তু মিস করছি আমি, আবার রংপুরে আসি, 7 দিন থাকি, থাকার পরে আবার বাড়ি যাই, বাড়ি থেকে যখন সেরকম রাগারাগি করে, তারপরে টানা 2 মাস থাকি আমি, 2 মাসে একটা ক্লাসও মিস করিনি। তখন শীতকাল ছিল, রাস্তাতে কোনো কিছু দেখা যাইত না, কুয়াশা পড়ত। আচ্ছা। ও ফোন কিনে কথা ভালো চলতেছিল। 2012-তে ওর বাড়ি থেকে বিয়ে দেওয়ার জন্য বলে, ও বিয়ে তো করবে না, ও পালায় আসে আমাদের বাড়িতে সরাসরি, কিন্তু আমার বাড়ি থেকে আবার রেখে আসে, তারপর বিয়ে দিয়ে দেয়। তুমি কাকে বিয়ে দিয়ে দেয়? শিমুকে। শিমুকে বিয়ে দিয়ে দেয়? তখন আপনি কোথায়? আমি রংপুরে ছিলাম। বাড়ি থেকে পালিয়ে আসে আপনার জন্য? হ্যাঁ। আপনি পালিয়ে আসতে বলেন ওকে? না। ও পালিয়ে আসার পরে ও আবার চলে যায় ব্যাগ? না, ব্যাগ যায় না, মানে আমাদের বাড়িতে উঠে সরাসরি। তারপর? তারপর যেহেতু মানে ছোট, আমিও ছোট, ও ছোট, ওর মানে হয়তোবা বিয়ে দেওয়া যায়, কিন্তু আমি তো ওকে রাখার মতো যোগ্যতা হয় নাই। আমি বাড়িতে মানে ফোন অফ করে রাখি, আর বাড়ি থেকেই ওকে আবার বাড়িতে রেখে আসে। যে রাখেনি, মানে আলটিমেটলি সিচুয়েশনটা খুব ম্যাচিউর সিচুয়েশন ছিল, মানে আলটিমেটলি এটা রাখা সম্ভব ছিল না, আর আপনার দিক থেকে এটা সম্ভব ছিল না ওকে ধরে রাখা। হ্যাঁ। সো যে কারণে আপনি এক ধরনের পলায়ন পরতাই বেছে নিয়েছেন, সামহাও ফোন বন্ধ রেখেছেন, মানে যেভাবে হোক ওর হাত থেকে বাঁচতে চেয়েছেন। হ্যাঁ, বাঁচতে চেয়েছি। ট্রু, দিস ইজ অ্যাবসলুটলি ট্রু। এই ইমোশনটা থাকে না, এবং ওর দূরত্ব যেটা হয়েছে, ও ভুলে গিয়েছে ওর জায়গা থেকে ইমোশনটা আসেনি, তো ওকে নিয়ে গিয়ে ওর ফ্যামিলির লোকজন তারপরে বিয়ে দিয়ে দিয়েছে। হ্যাঁ, বিয়ে দিয়ে দিয়েছে। তারপর? দেওয়ার পরে 6 মাস আমার সাথে কথা হয়নি। চেষ্টাও করি নাই সেরকম, কারণ যেটা হয়েছে হয়েছে। 6 মাস পরে ও আমাকে ফোন দেয়, সেদিন ছিল আমার বার্থডে, জন্মদিন ছিল। হ্যাঁ। আচ্ছা। আমি পার্কে বসেছিলাম, সুরভি উদ্যান রংপুরের, ফোন দেয়, ফোন দিয়ে বলেছে হ্যাপি বার্থডে, সরাসরি আননোন নাম্বার। আমি তো কণ্ঠটা শুনেই চিনতে পারছি যে ও, কথা বললাম, বলতেছে বাড়ি আসো না। না, সেরকম যাওয়া হয় না টানা, কিন্তু আমি 6 মাস আর বাড়ি যাইনি, পড়াশোনাটাও সেরকম খারাপ হয়ে গেছে শিমু না থাকাতে। আচ্ছা। অনেক কষ্ট হয়েছে। তারপরে ওর কথাতেই আমি বাড়ি যাই যে একবার অন্তত দেখা করো। দেখা হয় যেভাবে, ওর স্বামীকে নিয়ে আসবে ওর বাড়িতে। আচ্ছা। রাস্তায় দাঁড়ায় থাকতে হবে। ওকে ওকে। মমতাজের ওই গানটা শুনেছেন, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া হাইটটা যায়, ওইভাবে দেখা করতে হবে, রাস্তা দিয়ে আসবে, আমরা দাঁড়িয়ে থাকবো, সেভাবে দেখা হবে। কারণ স্বামীর সামনে তো আমরা যাওয়ার গেলে আগে, যেহেতু স্বামী শুনেছে সবকিছু, যে রিলেশন চলছে অনেকদিন, স্বামীও জানতো বিষয়টা। হ্যাঁ, জানতো। ওকে। তারপর আমরা দাঁড়াইলাম, ওরা রিক্সা দিয়ে আসলো, ও নেমে চলে গেল, আমরা আমাদের মতো চলে গেলাম। আপনার কেমন লাগছিল তখন অনেকদিন পরে যখন দেখলেন? ভাষা নাই, অন্তত একটা বারের জন্য কথা বলতে ইচ্ছা করতেছিল, কিন্তু বলতে পারি নাই। কিন্তু ও রাতে আমাকে ফোন দেয়, বলে এখন আসো। মানে কোথায় যেতে বলে? ওদের বাড়িতে। আমি তো বলি না, এখন কিভাবে যাব? তোমার হাজবেন্ড কই না, ও চলে গেছে, তুমি আসো। কেন? দেখা করব তোমার সাথে, তখন কথা হয়নি, এখন কথা হবে। ওকে। আমি যাব না। তারপরে বলতেছে যে আমার আম্মুকে বলছি তুমি আসো, ওর আম্মুকেই বলেই রাজি করাইছে। আমি মানে দেখা করতে যাচ্ছি রাতে, তখন প্রায় 9:30 পার হয়ে গেছে, বাড়িতে সরাসরি ঢুকি, ওর আম্মু আসে ভিতরে নিয়ে যায়, নিয়ে যেয়ে আমাকে দেখার সাথে সাথে সেখানেও প্রথম হাত ধরে, ওর মা আম্মু ছিল, ওর আম্মু চলে যায় আর কি, যেহেতু মেয়ে হাত ধরছে,
না কিন্তু একটা বিষয় আমি বুঝতে পারছি না, ওর ফ্যামিলি তো কোনো না কোনো ভাবে জানতো আপনার বিষয়টা, কারণ আপনার বাড়িতে গেছে, পালিয়ে গেছে, আপনি ছিলেন না, তারপর বের করে নিয়ে এসে ওকে বিয়ে দিয়ে দিল, ওর হাজবেন্ডও জানে এখানে এটা, তারপর আপনি দেখা করতে গেছেন, আপনার হাত ধরে ফেললো, ওর মা এটা দেখে চলে গেল। ওর মা আমাকে পছন্দ করত, ওর কি বাবা ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু পছন্দ করত যেহেতু আমাদের বাড়ি থেকে নিচ্ছিল না তখন, যেহেতু চলে গেছিল। তারপর এই জিনিসগুলো সাপোর্ট করে সেদিন, মানে সেদিন রাতে ওর বাবা ছিল না, আচ্ছা, এই জন্য ওর মাকে যেভাবে হোক বুঝায় সে কনভিন্স করেছে। হ্যাঁ কনভিন্স করেছে, হাত ধরার চেয়ে বেশি কিছু হয় নাই সেখানে, সে যাতে চলে আসি। তো কি বলতেন ওকে যে দেখা করলেন এতদিন পরে, কি বললেন ওকে? ওকে আমি সেরকম কোনো কিছু বলতে পারি নাই, কারণ ও কি বলল? আগের কথাগুলি বলতেছিল, তুমি আমাকে ফিরিয়ে দিলা কেন, কি দোষ করেছিলাম, কিন্তু আমি তো কোনো উত্তর দিতে পারি নাই। ওকে, তারপরে আমি আবার রংপুর চলে যাই, তো আগের বাসাতেই, ওখানে প্রায় আড়াই বছরের মতো থাকি। একদিন শুনতে পাই যে মামার বাসাটা ভাড়া দিয়ে দিবে একটা কোচিংকে, কোচিং সেন্টার, আমাদের বাসা ছিল না। তারপর খোঁজাখুঁজি শুরু করলাম, যত দূরে যাচ্ছিলাম, মানে রংপুরটা তখন কিন্তু সেরকম ভালো ছিল না, এরকম রাস্তায় গেলে নতুন প্রাইমে, বিশেষ করে প্রাইমারি স্টুডেন্টদের ফোন টাকা পয়সা নিতই, এই ধরনের চিন্তাকারী চিচকে চোর। হ্যাঁ হ্যাঁ, কেন বলছেন আপনি? আমরা যে বাসাতে থাকতাম ওই টার্মিনাল এলাকায় থাকতাম, ওই টার্মিনাল এলাকায় ওই মামা, এমনকি মামার গোষ্ঠীটাই ছিল পুরাটাই, ওখানে কেউ আমাদের কোনো কথাই বলতে পারত না, মামারা সাপোর্ট দিত। আরেকজন ছিল সুজন ভাই নাম, ওই এলাকা সবাই ওনাকে, যদিও অনেক ভদ্র কিন্তু সবাই ওনাকে ভয় পাইত। ওকে, এই জন্য আর কোথাও মানে যাওয়া হয়নি, এক মাস আমরা সময় নেই। সুজন ভাইয়ের ইয়েতেই আমরা ওনার একটা ফুয়াতো বোনের বাড়িতে যাই। ওকে, মানে ওই বাড়িতে যাইতে চাইছিলাম না, কারণ হলো মেন রোড থেকে আর কে রোড থেকে একটু যেতে হয়, কিন্তু যে রাস্তা যেতে হয় সে রাস্তায় একটু বৃষ্টি হলে পানি জমে, আমি যাব না। আমাকে বলতেছে একটা ভাই, আলমিন ভাই নাম, আলমিন বলতেছে যে ওখানে একটা মেয়ে আছে, সুজন ভাইয়ের ভাগ্নি আছে, তুই লাইন মারবি। ফান করে বলছে নাকি সিরিয়াসলি বলছে? না আসলে ওই যে আগে, মানে আমি দুই বছর তো শিমুর সাথে আমি কথা বলতাম, সেরকম কথা বলতাম ফোনে। আচ্ছা, তারপরে এখনো বিয়ে হয়েছে, তারপরে কথা হয়, তুই যেহেতু ওর সাথে কথা বলবি ওটা বাদ দিয়ে এটা পড়াবি। তখন আপনি কিসে পড়ছেন? তখন তো আমি ডিপ্লোমা ফাইনাল ইয়ার, আচ্ছা, তো বাড়ির মালিক মামার ভাতিজার হচ্ছে সুজন, আর সুজন আপনাকে কোন একটা মেয়ের কথা বলছে, সুজনের সে মেয়েটা কি হয় তাহলে? সুজন না, মানে আমার একটা সিনিয়র ভাই আর কি, আমার একটা বাসায় থাকি, সুজনের ভাগ্নি, সুজনের বোনের মেয়ে। হ্যাঁ, মেয়েটার নাম কি? অন্তরানিকা আভা। অনিকা আভা, হ্যাঁ। আমরা যখন ওই বাড়িতে যাই, আমি কিন্তু মানে বাড়িতে আসার আগে পাঁচবার আসি। কোথায় আসেন? পাঁচবার বাড়িটা দেখতে, মেয়েটাকেই দেখবো, যেহেতু বলা হয়েছে আমার সাথে পরিচয় করাই দিছে প্রথম দিন। মানে ফার্স্ট আপনাকে মেয়েটা সম্পর্কে বলেছে, সেটা থেকে আপনার কিউরিয়াসিটি হয়েছে, যে কারণে আপনি বাড়ির সামনে পাঁচবার গিয়েছেন মেয়েটাকে দেখার, মানে বাড়িটাই দেখতে গেছি, সাথে বাড়িতে যেহেতু থাকে হয়তো দেখা হয়ে যেতে পারে, দেখা হয়ে যেতে পারে এই জন্য। আচ্ছা, তো একবার ফাইনালি নিয়ে যাচ্ছে আপনাকে বাড়ি? হ্যাঁ নিয়ে যাচ্ছে, যে দেখতে যাচ্ছে তার সাথে আমি যাচ্ছি, আমাকে নিয়ে যাচ্ছে। আর আমি এরকম ছিলাম যে সবারই হয়তো বা স্নেহ ভাজনই ছিলাম, যে যেখানেই যাক না কেন, বিকজ আপনার চেহারা অবয়ব সবকিছু মিলিয়ে স্নেহ ভাজনের মতোই আর কি। সরি ফর, আমি জানি না এটাকে আপনি পজিটিভলি নেবেন নাকি না নেগেটিভ। না অবশ্যই, হ্যাঁ, তো স্নেহ করতে সবাই। হ্যাঁ, সবাই যেখানেই যাক না কেন, ছোট বড় কোনো কাজ বা মানে অকাজ আর কি, সব জায়গায় নিয়ে যেত। ওকে, যাই হোক, ওই বাড়িতে আমরা পার্মানেন্ট উঠে গেলাম, যেহেতু আমরা সুজন ভাই ভাই করে বলি, ওনার বোনের মেয়ে, সেক্ষেত্রে ভাগ্নি হয়ে যায়, যেহেতু ভাগ্নি হয়ে যায় সেক্ষেত্রে তো আমি মানে কেমন করে আমি বলি, ওনার আম্মুকে আমরা যেহেতু আপা বলেও ডাকি, সেক্ষেত্রে লাইন মারা তো দূরের কথা, আশেপাশে যাওয়াটা কিরকম যেন অস্বস্তিকর ব্যাপার। তারপরেও কথাবার্তা বলি, নাম ধরে ডাকি, ও আমাকে মামা বলে ডাকে। সো আভা আলটিমেটলি আপনার সম্পর্কে ভাগ্নি হতো আর কি? হ্যাঁ, সম্পর্কে ভাগ্নি হতো। ওকে, হ্যাঁ বলেন। তারপর প্রায় এক বছর থাকি আমরা, হ্যাঁ, কোনো কথা হয় না। দেখলেন আপনি মেয়েটাকে? দেখলেন? হ্যাঁ, এক বছর একই বাড়িতে, মানে ও তো অনেক মোটা, ও অনেক মোটা, আর আপনি অনেক, এই যে আমাদের দর্শকরা দেখতে পাচ্ছে এখন যারা ফেসবুকের ব্যালেন্স। হ্যাঁ ওকে, হ্যাঁ ও অনেক মোটা, একবার ফর্সা না শ্যামলা করেই। ঠিক আছে, তো বছর খানেক ওখানে থাকেন কিন্তু কথা হয় না, মানে একই বাড়িতে ওই যে সামনাসামনি দেখা হয় একটু, মামা কেমন আছেন এটা সেটা, এর বেশি কথা হয় না। ছোট বলতে মানে গ্রোথটাই বেশি হয়েছে আর কি, এমনিতেই ছোট, তখন কিন্তু নাইনে পড়তো। আচ্ছা, ফোন ইউজ করে, উট করে একদিন দেখি যে আমারে ফেসবুকে রিকোয়েস্ট পাঠাইছে। আপনাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়েছে? ওকে, আমি দেখলাম, আমি কিন্তু যে কাউকে অন্তত 10 দিন ঝুলায় রাখি, আর পরিচিত না হলে তো আমি অ্যাকসেপ্ট করবই না, সেটাই হওয়া উচিত। ইনফ্যাক্ট ফেসবুকের ব্যাপারটা সেরকমই হওয়া উচিত, কিন্তু সামহাও আমার আইডিটাতে ব্যাপারটা ওরকম না, পরিচিত অপরিচিত সবাইকে রিসিভ করা, ইদানিং তো ফলো করা যায়। যাই হোক, বলেন। তারপর রিসিভ করি ওকে, সেদিন আর কোনো কথা হয় না। তারপরের দিন আমি
শুধু বলি যে কেমন আছেন। আমি কিন্তু তখন চাকরি করতাম, মানে ফাইনাল ইয়ার থেকে আমি চাকরি করতাম। আচ্ছা, রংপুর জেনারেল হাসপাতালে। কিসের চাকরি করতেন? আমি তো মেডিকেল টেকনোলজিস্ট, সেক্ষেত্রে মেডিকেল টেকনোলজিস্টে চাকরি করতাম, ল্যাবের। বলি কেমন আছেন, শুধু বলে ভালো। আপনি? আমি ভালো, এইটুকুই। সেদিন ছিল সেপ্টেম্বরের 11 তারিখ 2015। তারপরে তারপরের দিন 12 সেপ্টেম্বর রাত 1টা আমি আবার ওনাকে নক করি, কেমন আছেন বলে। ভালো আছি। আবার বললাম কি করেন? এফবিতে। এফবি তো সেটা আমিও বুঝতে পারতেছি। বললাম কার কার সাথে চ্যাট করেন? আপনার সাথে। ভালো। এভাবে কিছু মানে সাধারণ কোশ্চেন গুলো হয় শুধু। হওয়ার পরে বললাম যে আপনাকে একটা কথা বলবো। বলছে কি কথা বলেন? কোন না বলা যাবে না। কই মামা বলেন। বললে তো রাগ করবেন, হয়তো বা কাউকে বলে দিবেন, তার সমস্যা হতে পারে না। কই না কাউকে বলবো না, প্রমিস, বলেন। তখন বললাম যে আপনাদের যখন বাসাতে আসি তখন কিন্তু আপনাকে আমার পটানোর কাজ ছিল, কিন্তু আপনাকে আমি পটাই নাই, ভাগ্নি হয়ে গেছেন এই জন্য। তাই কেন? আপনাকে আমার ভাল লাগে। সত্যি বলতেছেন ভাল লাগে? হ্যাঁ ভাল লাগে। এখন লাগে না? হ্যাঁ এখনো লাগে। তখন অলরেডি 1 বছর পার হয়ে গেছে বাসাতে। হ্যাঁ আচ্ছা। বললাম এখনো লাগে? বলতেছে এখন কি সত্যি লাগে না মিথ্যা? হ্যাঁ সত্যি লাগে। তো কি করতে চান? তারপরে বললাম ভালোবাসি। একবার ডিরেক্টলি বলে ফেলেন। এটা কি ফান করছিলেন ওই সময়টাতে? ফান করতেছিলেন, রাইট, ওকে। হ্যাঁ ভালোবাসি। আপনি তো সবাইকেই বলতে পারেন, কেন আমি কাকে বললাম? একটা কথা বলি, ওদের বাসায় একটা মেয়ে ছিল, আমাদের রান্না করে দিত খালা, ওনারই মেয়ে। ওনাকে ভালোবাসি বলেছিলেন? না না, ছোট মেয়ে। যে কারণে ও বলছিল যে আপনি সবাইকে বলেন, হোয়াট এভার ইট ইজ, আই এম জাস্ট কিডিং, ওকে। হ্যাঁ কারণ আছে এটা, ছোট মেয়ে, ওকে দিয়ে মানে পাশ দিয়ে একটা মেয়ে যেত, অনেক সুন্দর, হিজাব পরে যেত কিন্তু তারপরে অনেক সুন্দর। বলছিলাম যে ওর নাম্বারটা নিয়ে আসিস, তো ওর নাম্বারটা এনেও দিয়েছিল। আমি কথা বলছিলাম, কথা বলেও বলছি ভালোবাসি, এখন ওই মেয়েটা রেকর্ড করে রাখছিল। ওহো। এখন রেকর্ড করে ওই যে মেয়েটা ছিল যার দিয়ে আমি নাম্বারটা নিয়েছিলাম তার কাছে পাঠাই দিছে, শোনাইস। এটা নিয়ে এসে আমাকে না দিয়ে ওই আভাকে শোনাইছে, ওদের বাড়িতে থাকে, ওর কথাই সবসময় শোনায়। ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন। এবার তো অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ বলেন। তারপর আপনি তো সবাইকেই বলেন, আমি কাকে বললাম? তারপর ওর নাম ছিল রিয়া। রিয়াকে বলছেন? ওর তো মিথ্যা 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 বলছি, এটা ওর নাম। তাহলে আপনিও আমার সাথে মিথ্যা মিথ্যা বলছেন? না না, আপনার সাথে মিথ্যা মিথ্যা বলবো কেন, সত্যি সত্যি বলছি। আর কি করতে পারবেন? যা করতে বলবেন তাই। আচ্ছা তাহলে কাজ করুন একটা। এসব কথা বলতে বলতে ভোর 5টা বেজে যায়। এই ফেসবুকে কথা বলতে বলতে ভোর 5টা। তো শেষে বললাম যে আপনার সাথে আমি চ্যাট করব না। কেন? আপনি স্লো মোশন একদম, মানে আস্তে আস্তে দিচ্ছিল। আপনার সাথে তো আমি একাই চ্যাট করতেছি না, আরো 3 জন আছে। কে বলছে? আভা। আভা বলছে? হ্যাঁ। আচ্ছা তো আপনি, আমি আমি বললাম যে আপনি মানে এসব কথা বলার দরকার নাই, ভালোবাসি ভালোবাসার মধ্যেই থাকুক, সমস্যা নাই, বলার দরকার নাই। না বলার দরকার আছে, বলে দিব। আমি কাকে বলবেন? ভাইয়াকে বলবো। বলেন সমস্যা কি? না আমি মারবে আর কি করবে, না ওই সকালবেলায় এখনই উঠে পালাবো আমি। এভাবে বললাম। কয় আপনি সত্যি বলতেছেন ভালোবাসেন? হ্যাঁ বাসি তো। কয় আচ্ছা কালকে সকালে আপনি আমাকে সামনাসামনি বলবেন, যদি বলেন তাহলে। আমি বললাম হ্যাঁ পারবো না কেন, অবশ্যই পারবো। বললাম কয়টার সময়? কয় আপনি কখন বের হন? আমি কিন্তু তখন 12টায় অফিসে যাই, হাসপাতালে যাই। ততদিনে কি হয়েছে, শিমুকি মাথা থেকে চলে গেছে নাকি তখনও শিমুকে মিস করেন? মিস তো অবশ্যই করি, প্রথম প্রেম ছিল। আচ্ছা। এর মাঝেই আমি এইগুলো হচ্ছে আর কি। ওকে। তারপর আমি কয় আমাকে তো সব সময় পাবেন না, আমি তো রুমে হয়তো থাকবো অথবা স্কুলে যাব। আমি 12টার আগেই আসবো স্কুলে, স্কুল থেকে। কোন ক্লাসে পড়তো? 9-এ পড়তো। 9-এ পড়তো। ওকে। স্কুল থেকে তো আসবো, কিন্তু আমার ফোন নাম্বারটা রেখে দেন। ফোন নাম্বার দিলাম, আমিও দিলাম, সেন্ড করে দিলাম। তারপর সকালে ওরা স্কুল যায় নাই, না যাওয়ার পরে আমাকে 11:55 ফোন দিছে, আপনি কি বের হবেন? হ্যাঁ আমি তো রেডি, বের হবো, আপনি বারান্দায় আসেন। বারান্দায় আসছে, বারান্দাটা এরকম ছিল মানে সিঁড়িও ছিল, ভিতর যাওয়া যায়, রুমের মধ্যে যাওয়া যায়, সিঁড়ি পরে গেট ছিল, তো মূল গেট না, বারান্দা থেকে ভিতরে যাওয়া, রুমে যাওয়া, দুইটা গেট সব পেলে, এটা ছোট গেট। আমি ওনে বসলাম, ও এসে দাঁড়াইলো, ও দাঁড়ায় আছে উপরে কিন্তু আমি বসে আছি নিচে, সিঁড়িতে আমি বসে আছি, ও বারান্দাতে দাঁড়ায় আছে। আমি ওখান থেকে বললাম যে ভালোবাসি। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা একটা বিরতি নেব। সামটাইম ফান ইজ ডেঞ্জারাস, স্পেশালি অন দ্য সেক্টর অফ লাভ, বাট ইট হ্যাপেন ইন লাইফ, বিকজ লাইফ ইজ মোর দ্যান ড্রামা। আমরা সবসময় বলি যে জীবন নাটকের চেয়েও নাটকীয়, এবং আসলে এই নাটক কোন নাটকের জন্ম দেয়, কোথায় গিয়ে থামে, কোন বাকি গিয়ে আমরা কোথায় ঢুকে যাচ্ছি বলা খুবই মুশকিল। ছোট্ট একটা বিরতি, আমি কথা না বাড়িয়ে জিহাদের কাছে আবারও ফিরছি। জিহাদ, আমরা যেখানটায় ছিলাম, কোন একটা জায়গায় দাঁড়িয়ে থাকে, বারান্দায় বসেছিলাম, আর তখনও তো আপনি সিরিয়াস না, ফান করছেন? তখনও ফান করছি। ওকে। আমি বললাম ভালোবাসি, এটা না অন্য কথা বলেন, আর আপনি যে আমার সাথে মজা করছেন সেটা বোঝাই যাচ্ছে,
আপনি তো আমাকে ভালোই বাসেন না। তারপর বললাম আই লাভ ইউ, বলে আমি চলে আসি। আসার পরে হসপিটালে যখন আসি তখন আমাকে ফোন দেয়, বলে আপনি মিথ্যা মিথ্যা বলতেছেন কেন? আমি বলতেছি, আবারও বলতেছি কিন্তু না আমি মিথ্যা মিথ্যা বলতেছি না, সত্যি বলতেছি। কয় না আমি, আপনি মিথ্যাই বলতেছেন। না আমি মিথ্যা বলতেছি না। কয় তারা এখন আসেন তো আপনি বাসায়। যদিও ফান তারপর একটু মজা নেওয়ার জন্য বিশেষ করে, বলে যে আপনি যদি আমাকে ভালোবাসেন সত্যিকারে তাহলে আমার রুমে সরাসরি আসেন। আমি বলতেছি না আমি তো পারবো না, এখন সবাই আছে যাওয়া যাবে না। তো ভালোই বাসেন না বলতেছে, এবং ওকে তো দেখাতে হবে যে আমি ভালোবাসি, সেজন্য রুমে যাই। রুমে যে ওর রুমেই সোফা আছে, ওতে বসে থাকি। কয় কতক্ষণ থাকতে পারবেন? যতক্ষণ আপনি বলতেছেন। তখনও কিন্তু আপনি বলতেছি আমি। 20 মিনিটের মতো থাকার পরে বলতেছে এখন যান। কেন আরো থাকা লাগবে না, এখনই চলে যাব? বলতেছে না আর লাগবে না। কেন কি বুঝলেন? বলতেছে ভালোবাসেন না। কেন এখনো তো আপনি তুমি করে বলতে পারলেন না। ওকে, এখানে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে কিছু কিছু মানুষ আছে যারা আমরা ডার্টি থিং করতে ভালোবাসি, ইনফ্যাক্ট নেগেটিভ জিনিসগুলো মনের মধ্যে অটোমেটিক্যালি আসে। তো যাই হোক, এখানে আমার যেটা মনে হয় যে ফেসবুক আমি কিছুক্ষণের মধ্যেই কমেন্টস পাবো এরকম, যে অনেকেই অনেক কিছু ভেবেছিলেন আসলে, বা এই ছোট ছোট বিষয়গুলো অনেক বেশি নাটকীয়। ওকে হ্যাঁ, তারপর কি হলো? যখন বলছে যে এখনো তো আপনি তুমি বলতে পারলেন না, রাইট, আমি তখন বললাম আপনি তো তুমি বলেন নাই, আপনি বলেন তারপরে বলবো। আমি তো বলতে পারবো না, কারণ আপনি এতদিন থেকে বলে আসছি, সেক্ষেত্রে তুমি হঠাৎ করে বলবো কি করে? তারপর না বলে তারপরে যাবেন, মানে একটা জেদ করে বসলো। তারপর বললাম আচ্ছা থাকো, বলে আমি বের হয়ে চলে আসি। তখন লাঞ্চ করে আমি আবার হসপিটালে যাই। এইভাবে চলে 16 ডিসেম্বর পর্যন্ত, 2015-তে 16 ডিসেম্বরে আমি যাই রংপুর স্টেডিয়াম আর কি, ফুটবল স্টেডিয়াম। সেখানে আর কি কুচকাওয়াজ এরকম কিছু হবে আর কি, এই জন্য ওখানে আমি গেছি, যায় দাঁড়াই আছি ছোট্ট একটা ছেলেকে নিয়ে, মানে আমাদের সাথেই থাকতো রিঙ্কু নাম, কোথাও গেলে আমি ওকে নিয়ে যেতাম, ছোট মানুষ, ওর ভাই নিয়ে যেত না। তো আমি নিয়ে দাঁড়াই আছি, দেখতে কে যেন আমার পিছনে হাত দিছে, রিঙ্কু এটা দেখতে পারছে যে আভা, আভা আবার রিঙ্কুকে না করে দিছে যে বলিস না, এখন পাশে এসে দাঁড়াইছে, দাঁড়ায় মানে ফ্রেন্ডদের সাথে গেছে ওরা, যে আমার হাত ধরছে, চমকে উঠছি, পাশে দেখি যে আভা দাঁড়িয়ে আছে, তুমি এখানে? তখন তুমি হয়ে গেল ডিরেক্টলি? হ্যাঁ। ওকে, আসলাম, তুমি আসছো সেজন্য। তারপর বলতেছে চলো খাওয়াবা কিছু, কারণ আমার তো খাওয়ানোর মতো টাকা নেই, তোমার আমি খাওয়াবো কিভাবে? আমার যদি খাওয়াও এই দুইজন আছি তাহলে হবে, না হলে তো নাই, আমি তো খাওয়াতে পারবো না। কারণ আসো, আমার ফ্রেন্ডরা আছে, মানে সাথে আবার দেখাইলো যে আমার বয়ফ্রেন্ড, ওর ফ্রেন্ড গুলো বলতেছে যে চলেন ওদের ফ্রেন্ডদের সামনে আমি কেমনে না করবো। তো আমার কাছে সেরকম তো টাকাও ছিল না। ওখানে ঢাকা ফাস্টফুড, রংপুর ঢাকা ফাস্টফুড, ঢাকা ফাস্টফুডে গেলাম, এক পাশ থেকে খাচ্ছে আর খাচ্ছে, না করবো কিভাবে বলেন? তারপরে রিঙ্কুরে বললাম যে ছোট মানুষ তো, ওর একটা ফোন, আমার ভাঙ্গা একটা ফোন ছিল, ও ইউজ করত, তো একটা মেসেজ দিলাম তুই বাইরে যা দাঁড়া। আমি ওয়েটারকে ডাক দিয়ে বললাম বিল কত, লিখে নিয়ে আসলো, ইয়ে দিল, তারপরে বিলটা দিয়ে আসতেছি। কয় বিলটা ওখানে রেখে আমি চলে গেছি, মানে বিলটা দেয়নি, মানে বিলের রিসিপ্টটা যেটা দিছে। কেন করলেন এটা? চলে আসছি, কারণ হইলো আমার কাছে টাকা ছিল না। ওহো, ওকে। আমাকে ফোন দিছে, কই তুমি খাইতে থাকো, যত ইচ্ছা খাইতে থাকো, সমস্যা নাই, করার কিছু নাই। ওকে, এখন দিতে তো হবে তাই না, ফ্রেন্ডরা যেহেতু আসছে। হ্যাঁ, তারপর হসপিটাল থেকে টাকা নিয়ে যায় দিই। হসপিটাল থেকে টাকা মানে হচ্ছে যেখানে জব করতেন? হ্যাঁ, রাইট, বুঝতে দেন নাই? না না, পকেটে টাকা নাই এটা আপনি বুঝতে দেন? বুঝতে দেয়নি, কিন্তু ও বুঝতে পারছে যে আমার কোনো টাকা নেই। আর কারণ হলো তার আগে 16 ডিসেম্বর কয়েকদিন আগে ওকে বলেছিলাম যে আমার ফ্যামিলি কি অবস্থায় চলে না চলে সবকিছু বলেছিলাম, ইকোনমিক কন্ডিশন, হ্যাঁ সবকিছু বলেছিলাম। এর সাথে রিলেশন করার আগে আমি যখন এদের বাসায় আসি, আমি সবাইকে শুনাইতাম, এমনিতে মিথ্যা মিথ্যা ভাবে শুনাইতাম যে আমার ওয়াইফ আছে, বাচ্চা আছে, ডিভোর্স হয়ে গেছে, প্রেমের বিয়ে ছিল আর বাচ্চাটাই এখনো আছে। কেন শোনাতেন এটা? ভাল লাগতো, এটা বলতে ভাল লাগতো। হ্যাঁ, অদ্ভুত, মানে কোনো কারণ ছাড়াই? হ্যাঁ, কারণ ছাড়াই। আর যখন এর সাথে একটু রিলেশন মানে প্রথম থেকে শুরু হয়ে গেল, তখন থেকে আরো বেশি করে বলা শুরু করলাম, যাতে যদি ও আমাকে ভালোবাসে তাহলে অবশ্যই বাচ্চা কেন, আর একটা বউ থাকলে করবে। ও, মানে আপনি নেগেটিভ ভাবে আলটিমেটলি সে কতটুকু ভালোবাসে সেটা জাজ করতে চেয়েছেন? ওকে, তো এখন বাচ্চা ছবি চায়, আভা বাচ্চার ছবি চাই, আমি বাচ্চার ছবি কই পাবো? ইয়া ভাতিজি আছে একটা, বাড়ি গিয়ে ওর ছবি কয়েকটা তুলে নিয়ে এসে আমি দেখাইছি। আচ্ছা, পুরোটাই বিশ্বাস করছে, একদম বিশ্বাস করছে কিন্তু। এইভাবে আবার 14 ফেব্রুয়ারি আসে, 14 ফেব্রুয়ারিতে আমি সকালবেলা বের হই হসপিটাল থেকে, আবার দুপুরে আসি। আসার পরে আমার একজন সিনিয়র ভাই আর কি বলতেছে, কিরে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেলি না? দেখা করে আসলাম তো। আবার বিকালে যখন আসছি আবার জিজ্ঞাসা করে, কয়টার সাথে দেখা করলি? দুইটার সাথে। এটা আবার আভা শুনছে। কিভাবে শুনলো? মানে যেহেতু একসাথে দুইটা বাড়ি, ওরা একটা বাড়িতে থাকতো, আমরা একটা বাড়িতে থাকতাম, আচ্ছা, দুই বাড়িতে যাওয়ার একটা গেট, সেক্ষেত্রে ওইভাবে শুনছে। আমি ছাদে বসে আছি,
ওই সময় গেল, তখন সন্ধ্যা সন্ধ্যা, ও বলতেছে গার্লফ্রেন্ডের সাথে কোথায় কোথায় গেছো। আমি আবার গার্লফ্রেন্ড কোথায় পাবো, আমি বলতেছি দুইজনের সাথে দেখা করে আসলা। কই দুইজনের সাথে দেখা করে আসলাম, ঝগড়া আর কি। আমি তারপর বললাম দেখো সকালে যখন তোমার মানে আমি যখন বের হয়েছি তোমার কিন্তু জানলাতে দেখছি, এটা একবার, এই যে মনে করে এখন একবার দেখলাম, দুইবার দেখা হয়ে গেল, তারপরে হচ্ছিল না, মানে এটা মিথ্যা, এটা তো হবে না। তারপরে সেদিন আর কথা বলে নাই, ফোনেও কথা বলে নাই। তারপরের দিন সন্ধ্যায় আবার ফোন দিছে, কয় আমি থাকতে পারতেছি না, থাকতে পারতেছি না মানে মানে আমি কথা হয় নাই যেহেতু সন্ধ্যা মিস করতেছে অনেক। 25 ফেব্রুয়ারিতে আমাকে ডাকলো। আচ্ছা তখন পর্যন্ত কি আপনি সিরিয়াস মানে ওকে লাভ করে ফেলে, তখনও আপনি সিরিয়াস না? সিরিয়াস না, আচ্ছা কথা বলতেছি কিন্তু আমি, সবকিছু হচ্ছে, দেখা হচ্ছে, সবকিছু হচ্ছে, মানে টাইম পাস যেটাকে বলে, বাচ্চা যে আছে সেটাও কিন্তু জানে। ওকে, তারপরেও রাজি আছে। তারপরে 25 ফেব্রুয়ারিতে আমাকে ডাকলো রংপুর সুরভি উদ্যানে, আমি ওখানে গেলাম, বলতেছে যে আজকে তোমাকে মানে অন্যরকম কিছু বলবো, প্রেম করার জন্য এখানে আসিনি, যদি এসব শুনে যদি আমার সাথে রিলেশন করার মতো হয় তাহলে তুমি রিলেশন করতে পারো, না হলে নাই। আচ্ছা বলো, বলার আগে কান্না করে ফেলছে, কি সমস্যা সেটা বলো। কয় আমার একটা ছেলের সাথে বিয়ের কথা চলছে, সেটা কে জানো? না কে? কয় ওই ছেলেটার সাথে নাকি ওর মায়ের এফেয়ার ছিল। ওহো, এমনকি তার আগের দিন রাতে যে ও এঙ্গেজ করছে, আংটি সাংটি পরে গেছে, সেটা আমি জানি না, এই জন্যই আমাকে সেদিন ডাকছে 25 তারিখে, 24 তারিখে রাতে এঙ্গেজ করছে, ও এঙ্গেজমেন্ট করে ফেলেছে ওকে। হ্যাঁ, এই জন্য আমার ডাকছে। বাট আপনি কি ওকে জিজ্ঞেস করলেন না যে এইরকম একটা বিষয় তুমি জানলা কিভাবে, বা হাউ ইউ গেস দিস? ওর মা কিন্তু স্টাফ নার্স, ওর ছিল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ছেলেটা, ছেলেটা ছিল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, মা ছিল নার্স, ওর সাথে অনেক আগে থেকে রিলেশন, প্রায় ওর বয়স যখন 8 বছর তখন থেকে রিলেশন। ওকে, এদের রিলেশন টিকে রাখার জন্যই মেয়ের সাথে এটা ও বলছে। হ্যাঁ, আমি বললাম কিভাবে জানলা? কয় শুধু আমি না, হাসপাতালে সবাই জানে ওর সাথে রিলেশন, এমনকি বাপ্পি তো জানেই, ভাইও জানে, সবাই জানে, কিন্তু বাপ্পি এখন মায়ের সামনে কথা বলতে পারে না, আম্মুর সামনে। কেন? ওর মাটা একটু ডেঞ্জারাস টাইপের, স্থানীয় তো একবার স্থানীয়, আর ওর বাপ ছিল মানে দূরে, ওরাও ফিল্ম করে বিয়ে করে। মানে কি সে মানসিকভাবে দুর্বল ছিল বা শারীরিকভাবে দুর্বল ছিল, মানে যে কারণে বউয়ের এই বিষয়গুলো সে মেনে নিতে ছিল বা বাধ্য হচ্ছিল, কি কারণে? মানসিকভাবেই দুর্বল বলা যায়, কারণ একজনের সাথে রিলেশন করতেছে, ওর বলতে গেলেই অন্যরকম মানে বিহেভ করতো আর কি। এত লম্বা সময় ধরে এবং একটা ছেলের মেনে নিচ্ছে। ওকে, আমরা আসলে কোনো কিছুই আমাদের জায়গা থেকে জাজ করতে পারবো না, বিকজ ওই ওই ঘটনাটা আসলে ও শুনেছে, এক্সাক্ট রিজনটা কি যেহেতু জানি না, আমাদের অ্যাজিউমিং যে ব্যাপারগুলো সেগুলো সবসময় নেগেটিভ হয়, সেই জায়গাটি থেকে আমরা আসলে অ্যাজিউম করে কোনো সমাধান পাবো না। বলুন, আপনি যা শুনেছেন তাই বলুন। তারপর? তারপর বলতেছে যে মানে আমার মায়ের রিলেশন টিকে রাখার জন্যই এটা হয়তো বা করতেছে, এখন তুমি এখন কি করবা? কয় আমি বেঁচে থাকতে আমি করবো না, সেটা এঙ্গেজমেন্টে তো হয়ে গেছে, মানে চাপের মধ্যে রেখে। আরেকটা ব্যাপার বলে রাখি, যেটা হলো ওকে কিন্তু অনেক মারতো ওর মা, গায়ে হাত তুলতো, এবং মেয়ের এঙ্গেজমেন্ট হয়েছে ক্লাস 9-এ। হ্যাঁ, 9-এ। আচ্ছা, তার দিয়ে যে কেবলস, মোটা কেবলস গুলো কম্পিউটারের, ওগুলো তার দিয়েও মারতো, অনেক অনেক জায়গায় ফেটে গেছে, এটাও আমাকে দেখাইছে, তার মানে হাত পায়ের গুলো দেখাইছে। তো সেজন্য ভয়ে কিছু বলতে পারতো না, কোনো কিছু বললে ওর যে বড় ভাই আছে তাকেও সহ মারতো। ওর বড় ভাই কিন্তু আমার মানে ইয়াতে লেভেলে আর কি, ও 10 সালে এসএসসি পরীক্ষা দিছে, আমিও। তারপর বললাম যে কি করবা, যাবো না, তুমি রাখলে রাখবা না, তুমি কি মানে কোন প্রমাণ আছে? অনেক প্রমাণ আছে, তুমি কোন প্রমাণটা চাও? তারপর তুমি কি দেখছো কখনো, শুনছো শুধু? কয় না আমি দেখছি, ও নাকি একদিন স্কুল থেকে আসছে, রুমে দেখছে, ও মানে আবহাওয়া দেখেছে নিজের চোখে। হ্যাঁ, নিজের চোখে দেখেছে। কয় আমি আর যাই নাই, নানুর বাসায় গেছিলাম, নানুকে বলছি, সেটা বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না। আর একটা হল, ওই ছেলে সবসময় কিন্তু আসতো, ইজি গোয়িং ছিল বাসাতে। হ্যাঁ, যে কোনো সময় আসতো, যত কাজ আছে, আবার বাবা কিছু করত না, মায়ের সংসার চালাতো, মানে আবার বাবা তো চাকরি করতো, কিন্তু বাড়িতে কোনো কাজ লাগলে, যেমন ইলেকট্রিক কোনো সমস্যা হলে ওই ছেলে নিয়ে আসতো মিস্ত্রি। বুঝতে পেরেছি, ফ্যামিলি সাপোর্ট করতো আলটিমেটলি। ওকে, হ্যাঁ বলেন। তারপর আমি বলতেছি আমি কি করব। কয় তুমি এখান থেকে আমার বের করে নিয়ে যেতে পারবা? আপনাকে এটা বললো? হ্যাঁ, কিভাবে আমাকে বিয়ে করবা, এটা কি করে সম্ভব? ওরা কিন্তু অনেক ধনী ছিল, অনেক ধনী। সেটা তো অন্য বিষয়, এটা তো বৈষয়িক বিষয়, তার আগে আপনি তো মেন্টালি মেয়েটার সঙ্গে রেডি না, আপনার কথা যদি আমি বিলিভ করি। আপনি যেটা বলছেন যে আপনি এটাকে টাইম পাস হিসেবে দেখছেন, একটা মানুষকে বিয়ে করতে হলে মারাত্মক রকম ভাবে সিরিয়াস হতে হয়, আপনি তো সেই সিরিয়াস জায়গা থেকে অনেক দূরে। হ্যাঁ, অনেক দূরে, মানে আমি তো শুনলাম শুধু যে রুমে দেখছে, এটা সবসময় আসে, আবার ওইরকম ভাবে দেখেছে আর কি, আপত্তিকর ভাবে। ওকে, তারপর আর কিছু প্রমাণ? তারপরে ওর আম্মুর ফেসবুক আইডিটা দেখাইলো,
ওর সাথে চ্যাট করা, অনলাইনে চ্যাট করা, সবগুলোই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে যেভাবে হয়। এভাবে কথোপকথন? মেয়েটা পেলো কিভাবে চ্যাটিংটা? ওর আম্মু লগ ইন করলে আর লগ আউট করত না। ওকে, তারপর নিজের পার্সোনাল ফোন, তো ওইভাবে চলতো। সেদিন আবার ওর আম্মুর ফোনটাই নিয়ে আসে, এর জন্য পাইছে। তো আমি বললাম যে আপনি যদি বের হতে চান তাহলে আমি বের করব যেভাবে, কারণ হলো আমারও কেমন যেন লাগছে, যেখানে মায়ের সাথে রিলেশন সেখানে মেয়েকে বিয়ে দেওয়া, এটা আমার ভালো লাগে নাই। ইটস ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট প্রিয় শ্রোতা, প্লিজ নোট দিস। একটা মানুষের সঙ্গে ও টাইম পাস করার জন্য যাচ্ছে, মানুষ বলবো না, একটা মেয়ের সঙ্গে, যখন ও ব্যাচেলার এবং মেয়েটার সঙ্গে এমন ভাবে টাইম পাস করছে যে আলটিমেটলি এটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড টাইপ রিলেশনশিপ, বাট মনের দিক থেকে এখন পর্যন্ত সে ওকে না, সেই সময়ে যদি মেয়েটা এই ধরনের একটা প্রবলেমে পড়ে, এই ক্ষেত্রে অনেক ছেলেরাই খুব টাফ ডিসিশন নিয়ে থাকে, এবং এই টাফ ডিসিশনটা নেওয়াটা এটাও ন্যাচারালি আসে, এটা অনেকের জীবনেই হয়, হয়তোবা আজকের এই গল্প শুনে অনেকেই রিলেট করতে পারবেন, বলুন। তারপর আমি ওকে বলি, তুমি যদি আমাকে মানে ছেড়ে না যাও তাহলে আমি তোমাকে বের করে নিয়ে আসবো, আমি যদি তোমার সাথে রিলেশন রাখি তাহলে ওখানে আর যেতে পারবে না, বা যেতে আমি দিব না, প্রমিস করতে হবে। তাহলে মার কাছে আর তুমি যেতে পারবে না, তোমার ফ্যামিলিতে আর যেতে পারবে না? বলছে না, এটা না, তোমার কাছে যাব, কিন্তু এখন না, দেরি আছে, সবকিছু, আমার পরীক্ষা আছে সামনে, না হলে তো আবার সমস্যা, পড়াশোনা তো করতে হবে। বললাম ঠিক আছে, কিন্তু আমি বের করে নিয়ে আসবো যদি আবার তুমি মানে কোনো ক্রমে আবার আমারে বিয়ে করে হোক, যে কোনোভাবেই হোক নিয়ে আসলাম, নিয়ে আসার পরে যদি তুমি আমার সাথে মানে ছেড়ে যাও তখন তো আবার সমস্যা। মাত্র ক্লাস নাইনে পড়ে, হ্যাঁ, আসতেই পারে, বয়স কম, রাইট। বলেছেন না, আমি যাব না, কিন্তু আমাকে এখান থেকে বের করে নিয়ে যাও। এমনকি পার্কে অনেক মানুষ ছিল, জড়াই ধরছে, এগুলো বলতে বলতে, হ্যাঁ, আচ্ছা, সেরকম কান্না করতেছিল, বলতে বলতে জড়াই ধরছে, জড়াই ধরছে, আমাকে বাঁচাও, এইভাবে বলছে, মানে অসহায়ের মতো দেখছি আমি সেদিন লোকে, মানে মুখ দিয়ে যে কথা আসবে সেটা বলতে পারছি না, খালি ওর মা যে এতটা এটাই বলতেছিল, আমি মেয়ে হয়ে ওখানে কিভাবে যাবো, মায়ের সাথে রিলেশন সেটা হোক আমার কোনো সমস্যা নাই, কিন্তু মায়ের যেখানে সম্পর্ক আমি যেতে পারবো না। তারপর ওকে আমি সেদিনই ওর ওই জড়ায় ধরা অবস্থায় ওকে কথা দিয়েছিলাম যে ওকে ওখান থেকে বের করে নিয়ে আসবো যেভাবেই হোক। তারপর সেদিন থেকে আমি কিন্তু সিরিয়াস, কারণ কিভাবে বের করে নিয়ে আসতে হবে সেটা তো আমারই প্ল্যান বের করতে হবে। সবাই আস্তে আস্তে ওর বাপিকে মানে বাবাকে বলছে, আমার কথা সরাসরি বলছে, বলার পরে বলছে যে আমিও চাই না, ওর বাবাও কিন্তু ওই ছেলের সাথে বিয়ে দেখ সেটা কিন্তু চায় না। কয়ে আচ্ছা ঠিক আছে, মানে ও পড়াশোনা করুক, সবকিছু করুক, তুইও পড়াশোনা কর, দিব। ওর ভাইকেও বলছে, বাপ ভাই দুইটাই ঠিক আছে। একদিন আমি বাথরুমে গোসল করতেছি, এই সময় ফোন দিছে আমাকে, ওর মা ফোন দিছে, না ও ফোন দিছে, ওকে, ওর মায়ের নাম্বার থেকে দুইবার ফোন দিছে, আমি রিসিভ করতে পারি নাই। আমি যেহেতু গোসল করতেছিলাম তো আমি রুমে গেলাম, রুমে যাই দেখি যে দুইবার মিসড কল রাখা। আমি ফোন দিলাম ওই নাম্বারে, নাম্বারে ফোন দিয়ে বললাম কে, কয় আপনি ফোন দিচ্ছেন, কারণ আমি তো ফোন দিছি সেটা ঠিক আছে, কিন্তু আপনার নাম্বার থেকে দুইবার ফোন আসছিল, তখন ওর মা ধরেছে ফোন। হ্যাঁ, আমি দেখলাম দুইবার ফোন আসছে, মিসড কলই তো থাকবে, আমি যদি না রিসিভ করতে, আমি রিসিভ করতে পারি না, হয়তো আপনি ফোন দিচ্ছেন, কয় আপনি চেক করেন, চেক করে তারপর ফোন দেন। তারপর আবার আমি কেটে দিলাম, কেটে দিয়ে দেখলাম যে না, আমার কাছ থেকে তো ওই নাম্বারটা ওর মার, ওটা আপনি জানতেন না, না, আরেকটা নাম্বার আছে, দুইটা নাম্বার তো, যেটা আরেকটা নাম্বার আছে সেটা আমি জানি, কিন্তু এটা নতুন। তো আবার ফোন দিলাম যে আমার মানে আমি আপনাকে ফোন দিয়ে নেই, সেইবারই প্রথম দিছে আপনি আমাকে মিসড কল দিচ্ছেন, মানে ফোন দিচ্ছেন, বলতে সরাসরি বলতে জিহাদ, কারণ হ্যাঁ, কয় আমি আবার আম্মু। প্রিয় শ্রোতা, আমরা যে জন্যই বলি যে আসলে কোনো বাকি অনুমান করবেন না কোথায় গিয়ে দাঁড়াবে এর পরে ওর জীবন গল্পটা। পরে ফিরছি জিহাদের কাছে, জিহাদ আমরা যেখানটাই ছিলাম, হ্যাঁ, ওর মা ফোন রিসিভ করে যখন বলছে যে জিহাদ, আমি বললাম হ্যাঁ, কয় আমি আবার আম্মু, আচ্ছা ঠিক আছে, বলে রেখে দিছে। এর মাঝে কিন্তু আমি বের হয়ে গেছি হসপিটালে, তারপর ওকে নাকি সেরকম মারছে, আমার সাথে কথা বলবে এটাও বলছে, তারপর ও অনেক কিছু বলে বোঝাইছে, আর কোনোদিন কথা বলবে না এটা সেটা বোঝাইছে, ওর ভাইকে বলছে, ওর বাপকে বলছে, বলার পরে মানছে। তো রমজান মাস, তো একদিন হুট করে এসে আমাকে ডাকলো ওর আম্মু, আমি কেন ডাকতেছে আর কোনো ঝামেলা লাগছে নাকি, কোনো বুঝলাম না। তারপরে দেখি মেসের যারা আর যারা আছে তাদেরকেও ডাকলো, তারপরে আমরা গেলাম, দেখি ওই ছেলেকে ডেকে নিয়ে আসছে, যে ছেলেটার সঙ্গে আবার বিয়ে হওয়ার কথা, আর কেউ নাই, ওর ভাই তখনও আসে নাই, একটা মুরব্বী লোক বসে আছে। কে আপনি? আমি বললাম আমি কাজী। তবে কি হচ্ছে বুঝতে পারতেছিলাম না তখনও। তারপর দেখি লেখালেখি শেষ, আবার সাথে ওর বিয়ে, এখন বলতেছে সাক্ষী কে কে থাকবে, আমি উঠে চলে আসছি। কেন, এটা আভা আপনাকে জানায়নি আগে থেকে? না, সেদিন ও কিচ্ছু জানতো না, ও কিছু জানতো না, না, বাসার কেউ জানতো না, ওর ভাইকেও ফোন দিয়ে নিয়ে আসা হয়েছে। ওর মা এতটা ডেসপারেট হয় কিভাবে একটা ফ্যামিলিতে, আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে ওইখানে কারো ওপিনিয়ন চলতেছে না, না ছেলে মেয়ের, না বাবার, মানে এতটা ডেসপারেট সে। কোন যদি একটা মারামারি বাজে, যদি রাস্তায় যদি মারামারি বাজে, ওদের রিলেটিভের মধ্যে ওর মা দাঁড়িয়ে যায়,
ভেরি ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। ওকে বলেন তারপর। হ্যাঁ, আমি বের হয়ে চলে আসলাম। আসার পরে দেখি ওর ভাই আমাকে বলতেছে, জিহাদ কি হয়েছে? আমি তো কিছু জানি না, এরকম এরকম দেখলাম, আমি শুনে বের হয়ে আসলাম। ও আচ্ছা, দেখি ভিতরে যায়, দেখে যে এরকম বিয়ে দিবেই। ওর ভাই বলতেছে, অন্তত সবাইকে জানাই, বিয়ে হবে হবে, সমস্যা নাই, সবাকে জানাই, কই না আজকে বিয়ে হয়ে যাবে। ওর ভাই তো কিন্তু আমার সম্বন্ধে সবকিছু জানে। আচ্ছা, ওর বাপকে আগে আমরা দুলাভাই বলতাম, যেটা আপা ছিল। জি, যখন এর সাথে রিলেশন যখন জানে তখন কিন্তু সবকিছু চেঞ্জ। বাপটা এরকম ছিল যে মজার মানুষ ছিল আর কি, সবার সাথে মিশত, তখন কিন্তু আস্তে আস্তে মিশা বাদ দিল, মানে মেনেই নিছে আর কি। আচ্ছা, আবা বাইরের গেটে এসে বলতেছে যে বাপ্পিকে একটা ফোন দাও। ওর বাবাকে বাপ্পি বলে। আমি ফোন দিলাম যে আবার বিয়ে হচ্ছে, এরকম কিছুই জানে না, এরকম ইয়া করলো। তারপর ওর ভাইয়ের কাছে আসলো, আবা এসে বলতেছে কি হবে এটা সেটা। ওর বাবার সাথে কথা বললো, বলার পরে ওর বাবা বলতেছে যে তোর মা তো ছাড়বেই না, বুদ্ধি নাই, তুই করে ফেল, 3-4 মাসের মধ্যে আমি তোর ডিভোর্সের ব্যবস্থা করে দিব। এটা ওর বাবা বললো। হ্যাঁ, ওর ভাইও বলতেছে, এমনকি আমার ডাক দিয়ে নিয়ে এসে বলতেছে তুমি কোনো টেনশন করিও না, ওদের পুরো ইচ্ছা আমার সাথে বিয়ে দিবে, বাপ ছেলের। আমি আর কি বলবো, আমার তো করার কিছু নাই, আমি তো মেসে থাকি, ওদের বাড়িতে থাকি, আমি মানে কি করবো বলেন তো। ওর মা এরকম করছে, যেটা হইলো সাক্ষীটাও কিন্তু আমারে বানাইছে, ও সাক্ষীও আপনাকে বানাইছে। হ্যাঁ, মানে যাতে আমি কোনোদিন কোনো কিছু করতে না পারি, আমার সাথে যে রিলেশন ছিল আপনাকে সাইন করতে বললো। হ্যাঁ, আপনি সাইন করলেন শেষ পর্যন্ত? এখন মানে ডাক দিয়ে নিয়ে গেছে, না আমি করবো না, আমার বয়স নেই, ভোটার আইডি কার্ড নাই, আমি সাইন করে কি করবো। কাজী বলেছে কোনো সমস্যা নেই করেন, মানে কাজী প্রথম বলে নাই, ওর মাই বলছে কোনো সমস্যা নেই বলে করেন, না না করা লাগবে না, যেহেতু আমার তো ইয়া গ্যারান্টেড না। তারপরে একটা ছেলে ছিল, তোর না ভোটার আইডি কার্ড হয়েছে, ও জানতো না আপনাদের বিষয়টা? আগে জানতো না, জানতো না, এখন ওটাতেই আমার সিগনেচার করতে হয়েছে। মানে ওর মা চাইছিল যে আমি যেন কখনই আর এটাতে, যেহেতু সাক্ষী, সেক্ষেত্রে কিভাবে রিলেশনটা রাখতে পারি, চিন্তা করেন অবস্থা কিরকম ডেঞ্জারাস। ওকে, তারপর সাক্ষী হইলাম, সে যাতে আর আভা যায় নাই, ওই ছেলের সাথে যায় নাই। রাত যখন 4:20 তখন ওর ভাই আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে আসো। কোথায়? বাইরে। বাইরে জায়গাটা অনেকটা জায়গা ফাঁকা, একটা মাঠ আছে, ওইখানে আমি গেলাম, যাই দিয়ে যে আভার সাথে মানে আভা কথা বলবে এই জন্য আমাকে ডাকছে। বললো যে আমাকে তুমি ভুলে যাও না, আমি তোমারই আছি, তুমি আমার এখান থেকে নিয়ে যাবা যে কোনো ভাবেই। আমি আগে নিয়ে গেলে এক ধরনের জটিলতা ছিল, এখন নিয়ে গেলে আরো বড় জটিলতা। তখন কি আপনি সিরিয়াস হয়ে গেছেন ওর ব্যাপারে? হ্যাঁ, তখন আপনি সিরিয়াস? তখন আমি সিরিয়াস। ওকে, যে ওকে তো আমি কথা দিয়েছি যে ও ওইখান থেকে আমি বের করে নিয়ে আসবো, না সেটা তো অন্য বিষয়, কিন্তু লাভ কি করেন? হ্যাঁ, তখন লাভ, নাকি লাভের চেয়ে দায়িত্ব বড় বেশি হয়ে গেছে? দুটাই। ইনফ্যাক্ট এটা একটা আরেকটা ইন্টারেস্টিং বিষয়, যদি লাভ রিলেশন না থেকে ফান হয়, এক ধরনের টাইম পাস হয়, সেখানে যদি রেসপন্সিবিলিটি গ্রো করে, রেসপন্সিবিলিটির পাল্লাটা যদি অনেক বেশি হাই হয়ে যায়, তাহলে লাভ জিনিসটা অনেক সময় বোঝা যায় না। এবং ভেরি ইন্টারেস্টিংলি, যখন এই সম্পর্কের মধ্যে কোনো ঝামেলা তৈরি হয়, তখন বোঝা যায় যে এই মানুষটাকে আপনি লাভই করেন নাই। ওদের ক্ষেত্রে কি হয়েছে ঠিক জানি না ভবিষ্যৎ, বাট এরকম এক্সপিরিয়েন্সের গল্পও আমি জানি। যাই হোক, বলেন তারপর। তারপর কথা হয় এইভাবে যে আমাকে নিয়ে যাবা, আমি কখনোই যাব না, ও এখানে আসবে না, ও যেদিন আসবে আমি নানির বাসায় যা থাকবো, মানে ওটা নিয়ে ভাববা না। সেক্ষেত্রে আমি অটল আছি ওই জায়গা থেকে। 15-20 দিন যাওয়ার পরে একদিন আমি হাসপাতালে, তো আমাকে একদিন ডাকছে, আসলাম, আমি বলতেছি আমার রুমে আসো, কেউ নাই। রুমে গেছি, আমি কিন্তু সেরকম ঘামি না, আমি রুমে বসে কতটা ঘামছি, ভিজে গেছি পুরোটা, টেনশন নাই। হ্যাঁ, কেউ যদি আসে, ওর তো কারণ হলো বিয়ে হয়েছে, ও যে আমাকে জড়ায় ধরে কাটতেছে, আমি কিন্তু ভিজে পানি পড়তেছে, কান্নার পানি আর শরীরের ঘাম। হ্যাঁ, এর মাঝেই ওর ভাই চলে আসছে, ও দরজা খুলতেছে না। ওর ভাই বুঝতে পারছে যে আমি আছি, তারপরে বাইরের যেখানে বারান্দা, আমি যেখানে বসে থাকতাম, প্রথম কথা হয়েছে যেখানে, ওখান দিয়ে বলতেছে জিহাদ খুলো, সরাসরি আমার নাম ধরে বলছে। তারপরে খুললাম, আমি যে খুলবো ওখানে যে যাবো তাও ধরে আছে, মানে পাগল হয়ে গেছে এরকম, ওখানে কোনো ক্রমেই যেতে চাচ্ছে না। তো এটা কোনো ক্রমে শুনছে ওর আম্মু, পরবর্তীতে জানছে। আমি সেদিন হাসপাতালে, ওই একই হাসপাতালে কি উনিও ছিল? না, হাসপাতালে ফোন দিতেছে যে তুমি কই, আমি বললাম যে হাসপাতালে, কতক্ষণ থাকবা? আসি তো রাত পর্যন্ত, 9টা পর্যন্ত আসতেছি আমি। আসছে হাসপাতালে, আসছে হাসপাতালে, প্রথম আনতে চাচ্ছিলাম না, কারণ হলো হাসপাতালের মালিক কিন্তু আমাদের সাথে থাকে, তো আসছে, তারপরেও আসছে, আসার পরে সরাসরি বলতেছে যে আমাকে নিয়ে যাও এখন, তখন সন্ধ্যা, মানে আমাকে বের করে নিয়ে যাও, এখন নিয়ে যাও তুমি, মানে আমি আসছি আর কোনো কিছু লাগবে না, এই অবস্থায় নিয়ে যাও। আমি মানিব্যাগটা বের করে বললাম যে দেখো 250 টাকা আছে, আমি কেমনে নিয়ে যাবো, না কিভাবে পারো সেটা দেখার বিষয় না, তুমি আমাকে নিয়ে যাও। ও মানে বোঝাতে চাচ্ছে যে আজকে রাতেই ও তুলে দিবে, এই জন্য চলে আসছে। আমি তো কোনো ক্রমেই পারতেছিলাম না যে ওকে আমি আজকে কেমনে নিয়ে যাব, রাত হয়ে গেছে এটা সত্যি, তারপরে আবার রাখবো কোথায়, কোনো প্ল্যান নাই। তারপর আমার ফ্রেন্ড আর ওই একটা সিনিয়র ভাই ছিল, ওরাই বলে বুঝে পাঠাই দিছে।
পাঠায় তখনও দেয় নাই, আমাকে বলতেছে রেখে আসো। আমি বের হলাম, ওর মামিকে বলে আসছিল হাসপাতালে, ওর সবাই জানতো, মামা মামি সবাই জানতো, আমাকে ভালোবাসতো আর কি। তারপরে আমি রাখতে যাব এই সময় বের হয়েছি হসপিটাল থেকে, বের হওয়ার পরে আমার ফোন আসছে, ওর খালা তখন ফোন দিছে যে ভাই আপনি কোথায়, তা আভাকে আপনার সাথে কম, হ্যাঁ জানতো, ওক দিছে, দেওয়ার পরে বলতেছে আসে তোর জন্য মালা রেডি করে রাখছে। মালা মানে? মালা মানে ওটা একটু রিয়েক্ট করছে আর কি। ও আচ্ছা। আমাকে বললো যে এইভাবে বললো কেন, আমি আবার ওই যে ভাইটাকে বললাম যেটা ওকে ম্যানেজ করছে, কয় তুমি আর টার্মিনাল যাইও না, যাওয়ার দরকার নাই, অর্ধেক রাস্তায় গিয়ে আমি ওকে নামাই দিয়ে চলে আসলাম। সেদিন রাতে নিয়েই গেছে, নিয়ে যাওয়ার পরে তারপর দিন সকালবেলা ও পালাইছে। নিয়ে গেছে কে? নিয়ে গেছে ওই ছেলেটা যার সাথে বিয়ে হয়েছে। ছেলেটা আভাকে নিয়ে গেছে? ওর সাথে কি ওর বাসরাত হয়? না না, নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ও নাকি আমাকে বলছে যেটা, ও নাকি সারা রাত কাটার নিয়েছিল যাতে ও আসতে না পারে, ওর কাছে যাতে আসতে না আসতে না পারে ছিল। তারপর দিন সকালে যখন যেহেতু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ছিল হাসপাতালে চলে গেছে, এই সুযোগে ব্যাগ ঠেক নিয়ে বের হয়ে চলে আসছে। স্কুল ছিল, স্কুলের মাঠে বসে আছে, তুমি আমাকে নিয়ে যাবা না আমি এখানে থাকবো না অন্য কোথাও চলে যাব। আমি বলছি যে আমি এখন কিভাবে যাই, হাসপাতাল ছেড়ে তো আমি যেতে পারবো না, এখন রুগীর অনেক চাপ আছে, কয় না এখন আসো। এখন আমি ভাবতে পারতেছি না কি করব, কিন্তু মানে তখন সন্ধ্যা হয়ে যাচ্ছিল, সারাদিন মাঠে বসেছিল, আমি ভাবছি চলে যাবে একটু পরে চলে যাবে, কিন্তু সারাদিন মাঠে বসেছিল, সন্ধ্যা যখন হয়ে গেছিল নিজের মধ্যে কেমন লাগতেছিল যে ওর যদি কোনো কিছু হয় তাহলে তো ওর বাপ তো জানে অন্তত যে কি জন্য পালাইছে, সেটা তো জানবে, আর আমার উপরে দোষটা আসবে। ওকে বললাম যে দাঁড়াও ওখানে থাকো, আমি কিছু ফোন করি, তুমি ওখানে মানে বাড়ি যাওয়ার দরকার নাই আজকে, তুমি বুঝাও যে তুমি পালাই আসো, সমস্যা নাই, তুমি বাড়ি যাওয়ার দরকার নাই। ঠিক আছে কই রাখবা রাখো। আমি কয়েকজন ফ্রেন্ডকে ফোন দিলাম, তো আমার বান্ধবী আর কি, বান্ধবীদের ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে রাখা যাবে কিনা। তারপর একটা বান্ধবী বললো যে রাখা যাবে, নিয়ে আসেক। আমি নিয়ে যেতে চাইলাম ওইখানে, ও যাবে না ওইখানে, আমার একটা বান্ধবী বাসা আছে কাছেই, ওখানে যাই, তাহলে যাও সমস্যা নেই, আর যেই ফোনটা অফ করে রাখবা। আমি বললাম আপনার কি কোনো প্ল্যান ছিল আলটিমেটলি, ওকে যদি নিয়ে যেতে হয় কোথায় নিয়ে যাবেন, কি করবেন? কারণ ওর মা তো আপনার মেডিকেলও চেনে আমি যতদূর বুঝতে পাচ্ছি, তো সেক্ষেত্রে আপনার চাকরি বাকরি না থাকলে আপনি কি করবেন, আপনাকে নিয়ে যদি কোনো ধরনের কোনো বিপদে ফেলে দেয় আপনি কি করবেন? কোনো একটা বিষয়ে রিস্ক নিলে মানুষ সবসময় ফার্স্ট নেগেটিভ থিং কি হতে পারে সেটা ভাবে, এরপরে সেকেন্ড নেগেটিভ থিং কি হতে পারে সেটা ভাবে, সর্বোচ্চ নাবোধক অবস্থা কি হতে পারে সেটা ভাবে, আপনি কি এগুলো থট দিচ্ছিলেন? আস্তে আস্তে করতেছিলাম যে আস্তে আস্তে কোনো কুল কিনারা কি পাচ্ছিলেন যে নেগেটিভ যদি হয় তাহলে অল্টারনেটিভ কি করব, হ্যাঁ সেটাও চিন্তা করছিলাম। ভেরি গুড, ভেরি গুড, সবারই করা উচিত। কোনো বিষয়ে যখন আপনারা কোনো রিস্ক নেবেন তখন ফার্স্ট নেগেটিভ জিনিসটা চিন্তা করবেন যে নেগেটিভ কি হতে পারে। না অবশ্যই একটা কথা আছে, নো রিস্ক নো গেইন, এটা শুধুমাত্র এই সম্পর্কের ক্ষেত্রে না, বিজনেসের ক্ষেত্রে হোক বা যে কোনো স্টেপের ক্ষেত্রে হোক, নাবোধক চিন্তা করলে, আবার বেশি নাবোধক চিন্তা করলে আগানো যায় না অনেক সময়, নাবোধক চিন্তা করা মানে থেমে যাওয়া না, যদি নাবোধক একটা জিনিস থাকে তাহলে এটার অল্টারনেটিভ আমি কি করব। তো এই জিনিসগুলো চিন্তা করাটা এই জন্যই বেটার যে নামতে গিয়ে ড্রাইভ করে যখন নেগেটিভ বিষয়টা ঘটে যায়, অপশন এ অপশন বি অ্যান্ড অপশন সি, যেটাকে প্ল্যান এ প্ল্যান বি অ্যান্ড প্ল্যান সি বলে, তখন আপনি ইজিলি ওই বিষয়টাকে ফেস করতে পারবেন, তখন আপনার কনফিডেন্স কমবে না, কারণ আপনি তো আগে থেকেই পরিকল্পনা করেছেন। ঠিক আছে, এই জন্যই বলছিলাম আর কি, বাট ডোন্ট ইউজ দিস থিওরি ফর ইম্যাচিওর পিপল, বিকজ যারা অ্যাডোলেসেন্স পিরিয়ডে আছো তারা পালিয়ে গিয়ে কি সিদ্ধান্ত নিবা, নেগেটিভ বিষয়ে কি ঘটতে পারে, সেটার জন্য আমি পরামর্শটা দিচ্ছি না। আমার জন্য এই পরামর্শটা এটাই কারণে জীবনে যে কোনো বিষয়ে আসলে এই সিদ্ধান্তগুলো নেওয়া উচিত, বিকজ ওর জায়গা থেকে যেটা করছে সেটা একটা জীবন গল্প এবং সেটা ওই মেয়ের জায়গা থেকে ঠিক নেই, বিকজ ওর বয়স মাত্র 18ও হয় নাই, কিন্তু ওকে যে সিচুয়েশনে ফেলা হচ্ছে সেটা কিন্তু আরো বড় ধরনের ভুল। বলুন তারপরে। হ্যাঁ, ওকে ফোনটা বন্ধ করা অথবা বাড়িতে না যেতে দেওয়ার কারণ হল মা যেন বুঝতে পারে যে ওই ছেলের কাছে যাবে না, অন্য ব্যবস্থা করতে হবে, এই জন্য এটা করা। ও বাসায় ওর ফ্রেন্ডের বাসায় গিয়ে ফোনটা অফ করে রাখছে, রাখার পর আর কথা হয়নি। আর আমি আবার আমাকে সন্দেহ করবে এই জন্য আমি আবার বাসায় যাই, বাসায় মেসে যাই, মেসে যাই, ও সবার সাথে দেখা করে চলে আসি যে আমি কিছু জানি না। তারপর রাতে আবার কথা হয় যে আমি কি করবো, কারণ তুমি ওখানেই থাকো আমি সবকিছু করবো, কয় আমাকে কবে নিয়ে যাবা, সেদিন বলতে ক্লিয়ার বলো আমাকে কবে নিয়ে যাবা। আমি বললাম যে পরীক্ষা কবে তোমার শেষ, নাইনের ফাইনাল পরীক্ষা কবে শেষ, কয় 15ই ডিসেম্বর, কারণ 15ই ডিসেম্বর নিয়ে যাবো। 15ই ডিসেম্বর নিয়ে যাবেন, ও তো অলরেডি বাড়ি থেকে চলে আসছে, 15ই ডিসেম্বর পর্যন্ত কোথায় স্টে করবে? হ্যাঁ, বলতেছে যে আমি কোথায় থাকবো এতদিন। আমি বললাম বাড়িতে যাবা, না হয় আর একটা আমি ফ্রেন্ডের বাড়িতে রাখবো, আমার 2 দিন তুমি পালাই থাকলা যাতে বাড়িতে বুঝতে পারে যে তুমি ওই ছেলের কাছে থাকবা না, এটাই হইল আমার প্ল্যান। পরে সকালবেলা ওর ভাইকে ফোন দিয়ে গেছে, বাড়িতে গেছে, ওর ভাইকে ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে আমি ওখানে যাব না, সেই শর্তে যদি আমাকে নিয়ে যাস তাহলে নিয়ে যেতে পারবি, না হলে আমি বাড়িতে যাব না। নিয়ে গেছে, বাড়িতে যেতে দেবে না, ওর নানি এসে নিয়ে গেছে, ও যাবে না ওই ছেলের কাছে যাবে না। তারপর 15ই ডিসেম্বর
ওর পরীক্ষা শেষ, তার আগে আমি আমার একটা ভাই শাহিন প্ল্যান করি যে মানুষ তো সবাই মাইক্রোতে মোটর সাইকেলে সাধারণত পালানোর এরকমই করে, আমরা অন্যরকম করব, যেটা হলো যাতে বুঝতে না পারে যে আমরা পালাচ্ছি, হয়তো বাস। ওর বাড়িতেই ছিল? হ্যাঁ বাড়িতেই ছিল, নিয়ে যাওয়ার কোনো চিন্তা ভাবনা হয়নি। ওর মা শর্তটা মেনে নিয়েছিল? হ্যাঁ মেনে নিয়েছিল, ওকে তখন মেনে নিয়েছিল। তারপরে 15 ডিসেম্বর আসবে, 15 ডিসেম্বর আগে যেদিনই পরীক্ষা দিতে আসতো সেদিনই বই কাপড় নিয়ে আসতো আমার ছোট ভাই শাহিন, সে যে নিয়ে আসতো, আমরা ব্যাগ কিনেছিলাম যেহেতু আমরা পালাই যাবো, একটু একটু করে নিয়ে আসতো। হ্যাঁ একটু একটু করে নিয়ে আসতো, পালাই যেহেতু যাবো সবকিছু আগে নিয়ে। আবার আমি বলেছিলাম যে তুমি যা নিয়ে আসবা আমার জন্য 1 বছর না কিনে দেওয়া লাগে, মানে সাধারণ যেটা কিনতে হয় সেভাবেই নিয়ে আসবা। তবে 15 ডিসেম্বর ওর পরীক্ষা শেষ হয়, বাসায় যায়, ওর ফ্রেন্ডরাও যায় সাথে। ওর একটা ব্যাংক ছিল, ব্যাংকটা ভাঙে, সেখানে টাকা ছিল 4285 টাকা 50 পয়সা, সেটাও নেয়, মাটির ব্যাংক। হ্যাঁ নেয় ওর বাবার জন্য, ভাইয়ের জন্য ভাত রান্না করে এসে। আমি একটু ডাকতেছি যে আসো এখন আসো, ও বলতেছে রান্না করে তারপরে আসবো। তারপর ও আসে তখন 1:45 দুপুর 1:45 আপনার সঙ্গে পালাচ্ছে, এবং আপনি কি প্ল্যান করে রেখেছিলেন যে কোথায় রাখবেন কি করবেন? সবকিছু প্ল্যান করে রেখেছিলাম। ওকে আমরা রংপুর মানে সাপলাতে দেখা করি প্রথম, ও চড়ে একটা রিক্সায় আমার ছোট ভাই শাহিন, ওকে দেই যে ওর সাথে যা, আর আরো যে ব্যাগ নিয়ে আসছে সাথে সেটা আমার আর ছোট ভাই ছিল, ও একসাথে তুলি। তোলার পরে যাই আমরা বাসে উঠি। কোথায় যাচ্ছেন? কুড়িগ্রামে যাব। কুড়িগ্রাম কে আছে? দুলা ভাই আছে, ওখানে আগে উঠবো ওখান থেকে। আপন দুলা ভাই? হ্যাঁ। তারপর আপনার ফ্যামিলি বিষয়টা ইনফর্ম ছিল না? সেরকম ওইরকম ইনফর্ম ছিল না, আমি কাউকে জানাই নাই। আচ্ছা গিয়ে উঠে যাবেন সরাসরি? না সরাসরি উঠে যাব। দ্যাটস ওয়াই উই কল লাইফ ইজ মোর দ্যান ড্রামা, জীবন নাটকের চেয়েও নাটকীয়। আজকে কথাটা বারবার বলতে হচ্ছে, আরেকটা একটা হ্যাপি এন্ডিং কি আমরা এক্সপেক্ট করতে পারি? না পারি না, কজ আমরা জানি না কি হচ্ছে। তার মানে কি আমরা বলবো যে নেগেটিভ হচ্ছে? না সেটাও আমরা বলবো না, কজ আমরা যাই অ্যাজিউম করি না কেন, কেন জানি মিলতে চায় না। আমরা ছোট্ট একটা বিরতি, কি হলো তারপর? তারপরে আমরা আগে রিক্সায় যাই, যে একটা রাস্তায় দাঁড়ায় থাকে পার্কের মোড় নামে, সামহাও আপনারা কুড়িগ্রামে গেলেন, বাসেই গেলাম আমরা। কুড়িগ্রাম থেকে আমরা উপজেলায় ভুরুঙ্গামারিতে গেছি। আপনার কি ডিভোর্সের প্ল্যান ছিল, যে তাকে দিয়ে আপনি কিভাবে ডিভোর্স করাবেন বা কি অবস্থায়? হ্যাঁ আমি প্ল্যান করেছিলাম, কিন্তু সেদিন ছিল শনিবার, সেজন্য আমরা সেদিন করতে পারিনি। ওকে দুলা ভাইয়ের রেসপন্স কি ছিল বাসায় যাওয়ার পরে? যেহেতু উঠে গেছি কিছু বলার ছিল না, আর সবকিছু তখনই বলে দিছি যে এর বিয়ে হয়েছিল আগে, ইন ডিটেল সবকিছু বলে দিছি। তারপর সেক্ষেত্রে এখন একাও সাহস পাচ্ছিল না যে কি করব, কোথায় ডিভোর্স করব না করব, সেটা বুঝতে পারতেছিল না। সেজন্য তারপরের দিন 16 ডিসেম্বর ফুফুদের বাড়িতে নিয়ে আসে, ফুফাতো ভাইরা কয়েকজন আছে, ওরা একটু পাওয়ারফুল। কোথাও মানে একটা মেয়ে গেলে কিন্তু এলাকার ছেলে ফেলে, উচ্ছৃঙ্গল ছেলে ফেলে কিন্তু একটু সমস্যা করে, এই জন্য ফুফাতো ভাইদের বাড়িতে যাই আমরা। ওইখানে যাওয়ার পরে সেই রাতে, যেহেতু কোর্টে আমরা কিছু করতে পারিনি, সেই রাতে 16 ডিসেম্বরে 10:52 সম্ভবত সে ডিভোর্সও হয়, আবার বিয়েটাও হয়। ডিভোর্স দিয়ে সঙ্গে সঙ্গে বিয়ে করে? হ্যাঁ, তাছাড়া করার কিছু ছিল না, সময় পাবো কোথায়? আচ্ছা যেটাই হোক না কেন, এটা হয়তো বা হয় না, কিন্তু করার কিছু ছিল না। আপনারা কোথায় যাচ্ছেন কি করছেন, এটা কি আভার ফ্যামিলি থেকে কেউ জানতো? ভাই বা কেউ জানতো না, কিছুই জানতো না, কেউ জানতো না, আমাদের কেউ জানতো না। আপনি অফিস থেকে ছুটি নিয়েছিলেন কয়দিনের জন্য, নাকি ছুটি নেননি, চাকরি ছেড়ে দিয়েছেন? না আমি ছুটি নিয়েছিলাম 15 ডিসেম্বর, যে আমি একদিনের জন্য ঢাকায় যাচ্ছি। তো আপনি যে এতদিন অ্যাবসেন্স থাকবেন ওখানে, চাকরি তো থাকবে না? হ্যাঁ থাকবে না, চাকরি চলে যাবে। তো কি করে খাবেন, কোথায় কি করবেন, কোনো কিছু প্ল্যান ছিল না? ঢাকায় আসবো, ঢাকায় একটা আমার কথা চলছিল চাকরি, অন্য কোথাও জয়েন করবেন বা কিছু একটা করবেন। ঠিক আছে তারপর? তারপর আমরা ফুফুতো ভাইদের বাড়ি, ভাইদের বাসায় আছি, ওখানে রাতে বিয়ে হয়, বিয়ে হয় ওই বাড়িতেই আমরা সেদিন থাকি, আমার ফুফুর বাড়িতেই আমাদের বাসর রাতটা হয় আর কি। যেহেতু পালাই বিয়ে করা, সিচুয়েশন খুব খারাপ ছিল, এই জন্য কোনো আয়োজন ছিল না, সময়টাও কম ছিল সবকিছু রেডি করতে, সবাই যাইতে, এক ধরনের আতঙ্ক, এক ধরনের সংকোচ, তার মধ্যে একটা চমৎকার জীবনের একটা প্রথম একটা স্মৃতি, সবকিছু মিলিয়ে অন্যরকম একটা অনুভূতি। ঠিক আছে আসব সেই দিন 18 তারিখ, তার আগে একবার ওর বাপ মা আমাদের বাড়ি গেছিল। আপনাদের বাড়িতে? হ্যাঁ। পায় নাই? না আমাদের তো পায় নাই, সবাই তো জানে যে আনছে, আমাদের বাড়িতে এসে বসতে বলছে যে আপনারা এসে বসেন, দিয়ে কি করা যায়। আমার ফুফুতো ভাই যাদের বাড়িতে গেছি ও কথা বলছে, এর মাঝে আভাও একটা ফোন দিয়ে কথা বলছিল ওর বাড়িতে। হ্যাঁ বাবার সাথে কথা বলছিল। তারপর বুঝতে পারছে যে আমরা মানে আমাদের এলাকাতেই আছি। তারপর 18 তারিখ ওদের আসতে বলা হয়েছে। কাদের আসতে বলা হয়েছে? আবার বাপ মাকে। কেন আসতে বলছেন? মীমাংসা হবে এরকম না হয় অন্য কিছু, আর আমি চাচ্ছিলাম না, কারণ হলো বেশি ঝামেলা হয়ে যায়। ঝামেলা বলতে? ঝামেলা বলতে মা কিন্তু ডেঞ্জারাস, যে কোনো সময় একটা ভয়ও ছিল যে কেস টেস করতে পারে। সম্ভব আপনি দেখা করে এটাকে মিট করতে চাচ্ছিলেন, ভয় পাচ্ছিলেন এই কাজটা করার পরে? আচ্ছা তো দেখা করলেন, আপনার দিক থেকে কে ছিল? আমার ফ্যামিলি ছিল আর কি। আচ্ছা তো দেখা কোথায় করলেন? দেখা আমাদের বাড়িতেই। এরকম ইয়ে ছিল আমাদের এলাকায়, যারা একটু পাওয়ারফুল মানুষ তাদেরকে ওরা ধরছে,
সম্ভবত টাকাও দিছে যাতে ওখানে কোনো না কথা বলা হয়, কোনো সিন ক্রিয়েট যাতে না হয়। হ্যাঁ, সেজন্য ওরা এসে মানে সেরকম মানে জোরাজুরি করতেছে, সরাসরি বলতেছে নিয়ে যাব, আমরা আমাদের মেয়ে ভুল করছে আমরা নিয়ে যাব। আমরা আর কোনো কথা বলি নাই, যেহেতু মানে ওদের মেয়ে নিয়ে যাক, সমস্যা নেই, আমাদের ফ্যামিলি থেকে অতটা ইয়া করে নেই। আভা কি বলতেছিল? আভা যাবে না, যখন ওর মানে যাবে না তো ওরা টেনে নিয়ে যাবে, টেনে ইসে নিয়ে যাবে, আমাকে ধরছে ওর খালু আর ওর ভাই, আভার ভাই, আমাকে মানে সারাই দিয়ে, সারাই বলতেছে কোনো সমস্যা নেই বাড়িতে নিয়ে যাই, ও বুঝে নাই সব ঠিক হয়ে যাবে। যে বাড়ির বাইরে যখন নিয়ে আসে তখনও কিন্তু সেরকম সেরকম কান্নাকাটি করছিল, যাবে না। ওর ফোনটা কিন্তু আমার কাছেই ছিল, তারপর দিন ওর বাবার ফোন দিয়ে ফোন দিয়েছে আমাকে। কিন্তু কি করা হয়েছে ওখানে নিয়ে গিয়ে ওকে? মানে বুঝাইছে, এমনিতেই বুঝাইছে, বুঝাইছে যে আপনাকে ছেড়ে দেওয়ার জন্য না, ও বুঝাইছে যে মেনে নিব, কোনো সমস্যা নাই, এরকম করে বুঝাই করে রাখছে। এখন 19 তারিখ আমাকে অন্য একটা ফোন দিয়ে বলতেছে আমার তো ফোন নাই, ফোন যখনই আমি পাবো তখন তোমাকে ফোন দিব, তার আগে আমার বাড়িতে কোনো ফোন দিও না, এটা সেটা বলতেছে। ঠিক আছে, এইভাবে তারপরের দিনও বেশি কথা হয় না আর। যেদিন 24 তারিখ সেদিন বলতেছে তুমি কালকে চলে আসো রংপুরে, কেন তুমি আবার নিয়ে যাবো আমাকে। হ্যাঁ বলছে কেন কি হয়েছে, কয় সমস্যা, 27 তারিখে আবার সমস্যা হতে পারে। কি সমস্যা? মানে ওই ছেলের কাছে দিয়ে দিবে, ওর মা কারো কথা শোনে না কিন্তু। যে ছেলেটার সঙ্গে আগে বিয়ে হয়েছিল, ওকে, কি নাম ছিল ছেলেটার? রাজা। রাজার সঙ্গে? আচ্ছা, তুমি কালকেই চলে আসো। সেদিনই চলে আসি, কুড়িগ্রাম থাকি, রংপুরে যাই তারপরের দিন সকালে। মানে আমি বলছি কখন যাব, ও বলছে যে যখন নামাজে সবাই যাবে তখন। আমি সেই সময় যাই রংপুরে, যাই সাপলাতে দেখা করি, ও আসে, বাবা ওর নানার বাড়িতে রাখতে আসছিল ওকে, কেউ নাই সেজন্য মামার বাড়িতে রেখে যাবে নামাজ পড়তে। এই সময় ওর মামিকে বলে যে আমি একটু ঘুরে আসি, মানে সন্ধ্যা নামে একটা ওর খালাতো বোন আছে, ওর কাছে আসার কথা বলে রিক্সা দিয়ে চলে আসে। আমি আবার সাপলাতে ওকে রিসিভ করি, করে বাসে আসি, আগের মতোই বাসে, এবারও যেন বুঝতে না পারে। আবারও পালালেন আপনারা, এক ধরনের পালানোই বলবো আমি। হ্যাঁ, আমরা যখন বাসে উঠছি, উঠার পরেই ওর মামি ফোন দিয়েছে, কই তুমি? ও বলতেছে যে আমি আসতেছি, বাস আর ছাড়তেছে না, নামাজের সময় তো। আমরা বলতেছিলাম তাড়াতাড়ি বাসটা ছাড়ুক, মানে সেরকম খারাপ লাগতেছিল, বাস ছাড়লেই তো আমরা বাঁচতে পারি, তাছাড়া বাঁচতে পারি না। পুরো 20 মিনিট বসেছিল ও, 20 মিনিট ওর মামিকে ও খালি বলতেছে আমি আসতেছি আসতেছি আসতেছি। যাই হোক, বাসটা ছাড়লো, ছাড়ার পরে আরেকটু পরেই রেল গেট, রেলের সিগন্যাল পড়ছে। বোঝেন অবস্থা, মনের মধ্যে তখন কেমন লাগে? হ্যাঁ, কি করব বুঝতে পারতেছিলাম না। আবার ফোন দিছে, ওখানেই ফোন দিছে, কমে আমি 1 মিনিট, ওখানে 5 মিনিট গেছে। 5 মিনিট যাওয়ার পরে যখন ছাড়ছে রংপুর পার্কের মোড় এসেই ফোনটা অফ করতে বলছি, অফ করে ফেলো। আসতেছি আমরা, কুড়িগ্রাম নামার পরে আর একটা বাসে আসি, মানে কোথায় যাব তখন কিন্তু আর মানে আগে ওই বাড়িতে তো যাওয়া যাবে না। আর একটা ভাই ওই বাড়িতে ঠিক করছি যে ওই বাড়িতে বাজে উঠবো, তারপর ব্যবস্থা হয়তো করতে পারে, ফেলে দিবে না এরকম। এই সময় আমার একটা দুলা ভাই ফোন দেয়, কই তুমি? মানে হঠাৎ করে ফোন দেয়। তারপর বললাম কোনো কথা না, আমি যে আভা আছে আমার সাথে, আমি কি করবো বলেন। কয় আমার আপন দুলা ভাইকে কথা বলে যে ফোন দেয় কি করবে। তারপরে ওকে ফোন দেই, ফোন দেওয়ার পরে বলতেছে কই এখন, নাগেশ্বরীর কাছাকাছি। কয় তারা নাগেশ্বরীতেই নামো, নেমে আমি একটা ঠিকানা দিচ্ছি, আমার একটা মামা আছে, ওই মামার বাড়িতে যাও, মামাকে আমি ফোন দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর এই সময় ওর বাপ মা, তারপরে খালু ভাই সবাই আমাকে ফোন দিতেছে, আভাকে দেখছো এটা সেটা। না, আমি আভাকে কই পাবো, ওর খালু তো সরাসরি বলতে তোমার কাছেই আছে, কি জাদু লাগাইলি তুই রে এইভাবে, মানে একটু মজার তো হুজুর টাইপের। তারপরে তখন সেখান থেকে ঢাকায় আসি, ঢাকায় আসার পর 7-8 দিন থাকি আমরা। 2 তারিখ রাতে আমরা বাড়িতে যাই, ওর খালুর বাড়িতে, ওর খালুর বাড়িতে। কোনো ক্রমে আমাদের ওখানে নামতে হয়, মানে বাসের সমস্যার কারণে। ওকে, কুড়িগ্রামে জায়গা ছিল না, ওর খালুর বাড়িতে উঠি। উঠার পরে কোনো সমস্যা করে নাই, একসাথে থাকতে দিল, কোনো সমস্যা নাই, সকালবেলা ডেকে তুলে নাস্তা করাইলো। এর মাঝে যে ওর বাবা মা ফোন দিছে সেটা আমি জানি না। ওর বাবা মা গেছে, আমাদের বলতেছে নিয়ে আসবে, আমাকে শহর নিয়ে আসবে, ও আমাকে সাথে আসবে না, কোনো সমস্যা নাই। যখন রংপুর আসলাম, পা দিলাম ওদের বাড়ির সামনে, ওখানে একটা দোকান আছে, সেদিন অতটা মানুষ থাকে না, যারা ওখানে মানে চারা খায় তারা হলো শ্রমিক, ওয়ার্কশপের কাজ করে এরা, কিন্তু সেদিন ছিল মনে করেন প্যান পরা এরকম মানুষ। আমি নামতে যাবো তো উনি ভাবতেছিলাম যে এটা কি হচ্ছে, আজকে এরকম মানুষ কেন এখানে। যখন এক পা বাইরে দিছি, আমি বাম পাটা বাইরে দিছি মাইক্রো থেকে কেটে, তখনই একজন আমাকে দেখাই দিছে যে ওই ছেলে, এরকম করে হাত তুলে দেখাই দিছে। তখনই আমার ভয় লাগছে, ভয় লাগছে, ও আগে আগে যাচ্ছে, আমি পিছনে পিছনে, দুইটা ব্যাগ। অর্ধেক রাস্তা যাওয়ার সাথে সাথে আমি পিছনে দিকে তাকালাম, দেখি কিছু নাই, তারপর ভাবলাম যে কোনো সমস্যা মনে হবে না। ওই গেটে যখন গেছি তখন পিছনে চারপাশ দিয়ে আমাকে ঘেরা ধরছে লোকজন, বলতেছে যে তোমার সাথে একটু কথা আছে আসো। আবার বলতেছে না, ওর সাথে কোনো কথা নেই, যা কথা এখানে বলতে হবে, না ওরা ছাড়বে না, টানাটানি শুরু করছে, ও আমাকে ছাড়ে নাই, কোনো কর্মী ছাড়ে নাই, রুমে নিয়ে গেছে, রুমে নিয়ে যাওয়া ছাড়ে নাই, ও আমাকে ছাড়তেই দিবে না। তারপরে
ওদের হাতে অনেক কিছু ছিল, লাঠি ঠাঠি ছিল, মারবে এরকম। তারপর দেখি মানে বাইরে যখন বের করে নিয়ে আসে তখন দেখি একটা এসআই শর্ট গান ছিল হাতে। তারপর তখন ভাবছি ইউনিফর্ম পরা ছিল না, ইউনিফর্ম পরা ছিল। এটা কোথায়, কোন লোকেশনটা কোথায়, মানে এটা কি থানাতে নিয়ে গেছে আপনাকে না বাইরে কোথাও? বাইরেতে, বাইরে। বাইরে কোথায় এটা? ওদের বাড়ির সামনে। ওর বাড়ির সামনে এসআই ছিল। ওকে, ওরাই নিয়ে আসছে, ওরাই নিয়ে আসছে হয়তো, সম্ভবত যখন আমাকে ছাড়তে ছিল না তখন হয়তো বা ফোন করে নিয়ে আসছে। হ্যাঁ, তারপরে রাস্তায় যখন নিয়ে আসলো তখন কিন্তু একটু আমি মানে সান্ত্বনা পাইলাম মনের দিক থেকে আর কি, যেহেতু এসআই, যেহেতু মানে পোশাক থাকুক বা না থাকুক সেটা না, শর্ট গান যেহেতু ছিল, পিস্তলও ছিল, সেক্ষেত্রে একটু মানে সান্ত্বনা পেলাম। কি কারণে? যে এখন হয়তো বা ওই ওদের লাঠি ছিল, চাকুও ছিল, মানে যে কোনো কারণে আপনার গায়ে হাত তুলতে পারবে না। হ্যাঁ, এটা মনে করতেছে। থানায় গেলে তো অতটা সমস্যা নাই আমার। আচ্ছা, ওকে। তারপরে যখন রাস্তায় নিয়ে আসছে, মাইক্রো তো তুলবে, আমাকে শুধু আগে ঢুকায়, আমি ঢুকতেছিলাম না, যাতে আমাকে ঢুকায় যদি মাইক্রোটা লাগায় টান দিয়ে বের করে নিয়ে যায়, যদি আমাকে কোথাও নিয়ে যায়, সেজন্য ওকে আগে তুলে দিছি, তুলে দিয়ে আমি ওকেও তুলে দিয়েছেন মাইক্রো। হ্যাঁ, আপনি তারপরে বসছেন? হ্যাঁ, আমি তারপরে বসছি। বসার পরে আমি তো ফোন দেওয়ার কোনো কিছু নাই আমার, ওর ফোনটা কিন্তু, আভার ফোনটা কিন্তু আগে নিয়ে নিছে রুমে, আমার ফোন চাইছে, আমি বলছি নাই আমার ফোন। তারপর ফোন, আমি ফোন দিব এরকম, কার ফোন ডায়াল আছে সেটা তো আমি জানি না, আমি ফোনটা বের করার চেষ্টা করছি, চারপাশে কিন্তু মানুষ, সামান্য পিছনেও, ওর মা আবার ওর পাশে বসে আছে। তারপর ও পিছন দিয়ে হাত দিয়ে ফোনটা বের করে দিছে, ফোন বের করে দিছে, এই পকেটে রাখছি যাতে এই পাশ থেকে আলো না পড়ে, যাতে বুঝতে না পারে, প্যান্টের পকেট থেকে ওই পাশে ডায়াল করছি, ওইভাবেই ডায়াল করছি। কাকে ডায়াল করেছেন সেটা তো আমি জানি না, কেন কেউ যেন বুঝতে পারে, শুধু কি বুঝতে পারে, আপনাকে নিয়ে যাচ্ছে, কোন সমস্যা হচ্ছে, কারণ হলো রিসিভ করতেছে, আমার রিসিভ কানেক্টে ভাইব্রেশন হয়, এর কেটে দিচ্ছি, ভাইব্রেশন যখন হচ্ছে কেটে দিচ্ছি, আবার কেউ ফোন দিচ্ছে আমি বুঝতে পারতেছি ভাইব্রেশন হচ্ছে, ফোন রিসিভ করে আবার কেটে দিচ্ছি বোঝার জন্য। থানায় নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে ওখানে রাখে, রাখার পরে ওদের আলাদা করে বসায়, বসে আমাকে ঢুকাই দেয় আর কি, আমি সেরকম ক্লান্ত ছিলাম। ঢুকাই দেয় মানে হচ্ছে আপনাকে হাজতে ঢুকাই দেয়? হাজতে ঢুকাই দেয়। তারপর কিছু মানে ওকে বাইরে রাখে, ওকে বাইরে রাখে, রাখার পরে ওর মাও ছিল, সবকিছু মানে ওর মাও আসছিল গাড়িতে করে। হ্যাঁ, তারপরের দিন সকালবেলা আমাকে কেউ ফোন করতে দেয়নি আমাকে, আমি বলছি যে আমাকে একটু কথা বলতে দেন, আমাকে না হোক আমার বাড়িতে একটু ইনফর্ম করেন, আমার ফ্যামিলি কেউ একজন আসুক। কথা বলতে দেয়নি, একটা কনস্টেবল বলতেছে যে এটা আগে থেকে না করে দেওয়া আছে, এখানে কেউ কথা বলতে পারবে না আপনার বাড়িতে। তারপরে অনেক রাতে আমাকে একজন ডেকে তোলে, তোলার পরে বলতেছে যে ফোন নাম্বারটা দাও, কেউ নাই এখন আমি ফোন দিব, রাতে অনেক রাতে ফোন দেয় বাড়িতে। সকালবেলা আমার একটা ভাই আছে, এসে বলতেছে যে আমার উকিল আসতেছে, তো নিয়ে যাবে এখনই। আর ওকে নিয়ে যাওয়া হয়ে গেছে এর মধ্যে? না, ও থানায় ছিল, ও থানায় ছিল, রাতে ছিল, দুইজনের নামে হয়ে গেছে, দুইজনে একসাথে মানে কেস যদিও না ভিকটিম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওকে। তারপরে সাতো ভাই আসছিল, এসে বলতেছে যে তোকে নিয়ে যাবে, আমার উকিল আসতেছে, তো আমার একটা চাচা আর কি, উকিল আসছে, উকিল এসে বলতেছে যে মানে দেখছে, যখনই দেখছে যে অপহরণ মামলা দিছে, আর তো নিয়ে যাওয়ার মতো না, কয় অন্তত 45 দিন থাকতে হবে। আমি যখন তারপর কোর্টে নিয়ে যায়, কোর্টে নিয়ে যায় রাখে, শেষ বিকালের দিকে ওরা আসে পুরো ফ্যামিলি, এসে বলতেছে যে আমাদের এটা ভুলে গেল, আর সব আসে অন্তত 7 দিনের মধ্যে, না হলে 7 দিনের মধ্যে আমরা সবকিছু ক্লিয়ার করবো, কোনো টেনশন করবো না, এটা বলতেছে। খুলে দিল, আবার তো চিল্লে চিল্লি করতেছে, কার সেরকম কান্নাকাটি করতেছে, খুলে দিল। খুলে দেওয়ার পরে ওখানে সবার সামনে জড়াই ধরছে, ওর মা বলতেছে যে সবার সামনে এইভাবে করতে হবে, দুদিন পরে তো বের হয়ে আসবেই, সমস্যা নেই, আমার খাবার টাবার সব দিয়ে গেল। আর তারপরে ওখান থেকে নিয়ে যায়, 3 তারিখ রাতে নিয়ে যায় জেলে। তারপরেও ও আমাকে দেখতে গেছিল, এই 66 দিন আমি জেলে ছিলাম, তো 5 বার দেখতে গেছিল, ওর মা বাবা অথবা ভাইকে সাথে নিয়ে। 66 দিন আপনাকে জেলে থাকতে হয়েছে? হ্যাঁ, 66 দিন। ওরাই প্রথম আমাকে বের করার জন্য পুরাপ দেয়, মানে ডেটটা কাছাকাছি নিয়ে আসে, কিন্তু 18 তারিখে লাস্ট দেখা হয়, দেখা হওয়ার পর 25 তারিখ একটা ছেলেকে পাঠায়, ও পাঠায়, পাঠানো বলতেছে আমার বিয়ে হয়ে গেছে, 24 তারিখ রাতে সেরকম জোর করে বিয়ে দিয়ে দিয়েছে আমাকে, ওই ছেলেটার সঙ্গে, আবার রাজার সঙ্গে। এখন বলতেছে যে কি করবেন আপনি, ওর বাপ জানতে চাইছে, আমি কোনো উত্তর দেই নাই, ওরা যতবার আসছে আমি কোনো উত্তর দেইনি। কেন উত্তর দেন নাই? আমি কি উত্তর দিব, সবকিছু ক্লিয়ার, ওরা দেখতে আসলো, মানে এরকম করে আমাকে মানে টোপ দিচ্ছে আর কি, বোঝার মতো না যে ওরা আমার মানে খারাপ চায়। কিভাবে খারাপ চায়? যে আমার সাথে দেখতে আসলো, প্রতিবারে কিন্তু আমার সাথে ওর মা ভাই অথবা বাবা আসতো, মানে আলটিমেটলি আপনাকে যদি বের করে নিতে চায় তাহলে তারা ইজিলি বের করে নিতে পারে, তো বের করে নেয়নি কেন? নেয়নি কেন সেটা আমি বলতে পারবো না। কি বলতো আপনাকে, দেখা করতে এসে কি বলতো? এই আর কয়েকদিন সমস্যা হচ্ছে, এই যে 14 তারিখে তুমি বের হবা, 28 তারিখে বের হবা, এরকম করে বলতো শুধু। আলটিমেটলি আপনাকে বের করার কোন ইচ্ছা তাদের ছিল না, এটা হচ্ছে এমনকি উকিল আপনাকে জেলে রেখেই চাচ্ছিল, যে কোনো ভাবে হোক জেলে থাকেন আপনি, এদিকে ওর বিয়েটা দিয়ে কোন রকম ভাবে সমাধান করা যায়। তো এক পর্যায়ে আপনাকে তারা জিজ্ঞেস করেছে তুমি কি করবা, তখন আপনি কোনো কথা বলেননি? না, আমি কোনো কথা বলিনি। তারপর
তা প্রথম কিন্তু ওরাই পুট আপ দেয় কোর্টে যে আমাকে বের করার জন্য, তারপরেও কিন্তু হয় না, যেহেতু 8ই মার্চ আমার জামিন হয়, জামিন দিতে চাচ্ছিল না, তারপরেও যে কোনোভাবে জামিন নেওয়া হয়। আর 9 তারিখে আমি বাসায় আসি, আসার পরে 11 তারিখে আমি সেরকম অসুস্থ হই, ওবস্ট্রাকশন আর এপেন্ডিসাইটিস দুইটা একসাথে হয়, প্রায় 8 দিন হসপিটালে ভর্তি থাকি, নিজের ইঞ্জেকশনগুলো নিজেও দিই। এবং যাই হোক এইভাবে চলতে থাকে, আমি সুস্থ হই, ঢাকায় আসি, আবার ঢাকায় এসে চাকরি করছি। কিন্তু কষ্ট এখানে একটাই, সেটা হলো আমার বাবা কিন্তু অনেক অসুস্থ, শুধু এই কারণেই। লাস্ট যে 22 তারিখ আমার হাজিরা ছিল, আমার জ্বর যে হ্যান্ডেল করছেন উনি ছিলেন না, ভারপ্রাপ্ত জজ ছিলেন, আমার উকিল বলছে যে সমস্যা হতে পারে তো আসার দরকার নেই, আমি পিটিশন দিয়ে দিব। আমার বাবা যে তিন উকিলের সাথে দেখা করে আসে, তারপরে তিনি স্টপ করে, এখন অসুস্থ, এখন কথা বলতে পারেন না। আপনার যে মামলাটা সেটা এখনো চলতেছে, আপনাকে হাজিরা দিতে হয়, তার মানে আপনি যে কোনো সময় অ্যারেস্ট হতে পারেন। আবার আপনার মামলাটা তোলেনি কেন তারা? ওর সাথে আমি 3 দিন আগে কথা বলছি, ওর বাবার সাথে বলতেছে যে আমরা আগে যাব না তোমরা আগে আসবা? অবশ্যই আমরা যাব, আমি বলছি, এবং বলতেছে যে তা আসো না কেন। দেখেন ফ্যামিলিগতভাবে কথা পরের বিষয়, মেয়েটা কি বলতেছে? মেয়েটা তারপরে আমি অনেক দিন কথা বলছি, বিয়ে আমি এখন কি সংসার করতেছে ওরা একসাথে? জেল থেকে বের হওয়ার পরেও আমি দেখা করছি, দেখা করছে আসার জন্য, তখনও বলছে যে এখনই আমাকে নিয়ে যাও। কিন্তু আমি কারণ এখন জেল থেকে বের হইলে আমি এখন নিয়ে আসবো, এটা কিরকম হয় না, কেস যেহেতু চলতেছে কিরকম হয়, সেজন্য আমি আনার চেষ্টা করিনি। একদিন হুট করে বলতেছে যে আমাকে আর ফোন দিবা না, কেন আমার সমস্যা হয় সেজন্য ফোন দিবা না, আর আমার ফোনটা নিয়ে নিবে। তো তারপর দিন আর ফোন দেয় না, 7 দিন পরে আমি একটা নাম্বার ম্যানেজ করে ফোন দিই, ওর নাম্বার আরেকজন কাছ থেকে নেই, তারপর বলছে আমার সাথে আর কথা বলবে না। কেন বলবে না? ওর সমস্যা হয়, আমার জন্য নাকি ওর সমস্যা হয়। কতদিন যাবত যোগাযোগ নাই? আজ থেকে প্রায় 5 মাস। 5 মাস মানে এখন সংসার করছে? হ্যাঁ, ওর সংসার করছে। আমি আপনাকে যে প্রশ্নটা করি, খুব কমন প্রশ্ন, সবাইকেই করি, কেন বললেন এই গল্পটা আজকে হ্যালো 920-তে? মানুষকে বোঝার জন্য, যাতে আমি তো যেটা হয়েছে হয়েছেই, কিন্তু হুটহাট করে কোনো ডিসিশন যেন কেউ না নেয়। আমার মতো ফ্যামিলি থেকে এইভাবে এসে এইভাবে চলাফেরা, বা আমার তো অনেক কিছুই গেছে। অনেকদিন আগে হেলভিট 920-তে একটা ছেলে এসেছিল এরকম, ওর মতো, যাকে আমি অনেক বকাঝকা করেছিলাম যে ওর ফ্যামিলি অনেক ভালো, যে আপনি এরকম একটা মেয়েকে নিয়ে এরকম সিদ্ধান্ত নিয়েছেন, তারপরেও ওর ফ্যামিলি আপনার এগেনস্টে কোনো স্টেপ নেয়নি, কারণ আপনার কোনো ব্যাকআপ নাই, যদি স্টেপ নিত তাহলে আপনি শেষ হয়ে যেতেন। কারণ আইন আইনের মতো চলে, আইন কারো ইমোশন মানে না। এই বকাঝকার কারণে আমাকেও লিসনারদের পক্ষ থেকে অনেক বকাঝকা খেতে হয়েছে, কারণ লিসনাররা ইমোশন দিয়ে, অনেক লিসনাররা ইমোশন দিয়ে গল্পটাকে দেখবেন এবং তাই দেখেন, বাস্তবতা ভিন্ন জিনিস। আজকের এই গল্পটা অনেক বড় একটা লেসন সবার জন্য, বিয়ে জিনিসটা শুধু ইমোশন দিয়ে হয় না, এখানে সামাজিক কাঠামো লাগে, পারিবারিক কাঠামো লাগে, ব্যাকবোন লাগে। ব্যাকবোন বলতে আমি যেটা বোঝাচ্ছি, ইকোনমিক স্ট্রাকচার লাগে। কজ আপনাকে ফাইট করতে হলে অনেক অনেক বেশি সাপোর্ট দরকার হয়, সেই সাপোর্টের জায়গাতে আপনি হোঁচট খেয়ে খেয়ে আইদার আপনাকে চরমভাবে পরাজিত হতে হবে, অথবা আপনাকে জীবনের অনেক বড় দাগা নিয়ে সারা জীবনের জন্য প্রিয় মানুষের কাছ থেকে দূরে সরে যেতে হবে। দ্যাট ইজ দ্য আলটিমেট নেগেটিভ রেজাল্ট অফ লাভ। সুতরাং যাই করেন জীবনে, একটু চিন্তাভাবনা করে করাটা খুবই ভালো। শেষ করতে চাই আজকের হেলো 920।